তোমাদের উদ্দেশ্যে এবং কাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে তুমি পেছনে বোর্ডে দেখতে পাচ্ছ যে এইচএসি তেইশের জন্য আসলে মূলত আজকের লাইফটা তো যারা হচ্ছে অলরেডি আমাকে এই লাইভে জয়েন করছো তারা হচ্ছে আমাকে একটু আগে ফার্স্ট ই কনফার্ম যে আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আসলে পিছনে যে হচ্ছে বোর্ডে কিছু লেখা আছে সেগুলো দেখতে পাচ্ছো কি না ওকে একটু ফার্স্ট ফার্স্ট আমাকে হচ্ছে একটু কনফার্ম করো তারপর আমরা হচ্ছে আমরা বেশি সময় নিব না ঠিক আছে অল্প একটু সময় নিয়ে হচ্ছে আমরা এই ব্যাপারে কথা বলে ফেলবো কথা বলে তারপরে আমরা এই লাইভটা শেষ করে দিব ইনশাল্লাহ আমরা টপিকে চলে আসি সেটা হচ্ছে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কি সেকেন্ড টাইম গাইডলাইন ঠিক না ফার্স্টে আমি বলে নিচ্ছি সেকেন্ড টাইম কারা ওকে তোমার বাসা থেকে জোর করে পরীক্ষা দেওয়াচ্ছে বা তোমার কোনো রকম ইচ্ছা নাই মেডিকেল দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার ঠিক আছে আমি তাদেরকে বলবো তোমার দরকার নাই এই গাইডলাইনের সেশনে থাকার বা তোমার হচ্ছে এরকম কোনো কিছু দরকার নাই ওকে তুমি তখনই আমার দৃষ্টিতে আর কি তুমি তখনই সেকেন্ড টাইম আর যখন হচ্ছে তুমি নিজের ইচ্ছায় চিন্তা ভাবনা করছো যে হচ্ছে আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব এবং আমি ডাক্তার হবো ইনশাল্লাহ ওকে তুমি যদি এই চিন্তা ভাবনায় থাকো আমি জোর করে বলতেছি না কাউকে সেকেন্ড টাইমের বানায় ফেলতেছি এরকম না এবং আমি বলতেছি তুমি জোর করে সেকেন্ড টাইম হয়ে যাও আমি কি বললাম তুমি নিজে থেকে যদি এরকম হয়ে থাকো যে হচ্ছে আমি ভাই সেকেন্ড টাইম নিজের ইচ্ছায় চাচ্ছি কারণ কি কারণ আমার লাইফের এই মিন লাইফ আমি ছোট ভাই প্যারাগ্রাফে কি লিখছি আমি জানি না মানে ইয়েতে এসেতে কিন্তু আচ্ছা আমি আসলে চাচ্ছি ডাক্তার হইতে ওকে এরকম যদি চিন্তা ভাবনা তোমার থাকে তাহলে তুমি হচ্ছে সেকেন্ড টাইম হিসেবে আগাবা নয়তো ভাইয়া তোমার দরকার নাই ওকে এটা হচ্ছে মেইন কথা ঠিক আছে ওকে এবার আমরা আসি দেখ হচ্ছে সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিচ্ছ তুমি কবে ডিসিশন নিচ্ছ আমি জানি না আমার কথা যদি আমি বলি সেটা হচ্ছে আমি এটা অনেকবার বলছি আবারও বলতেছি দেখ আমি যখন হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা দিই সেটা হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা দিই সেটা ছিল হচ্ছে দু সাল ওকে তো ২০১৫ সালে পরীক্ষা দিলাম পরীক্ষার পর দিনই রেজাল্ট হয়ে গেছে সাধারণত পরীক্ষার রেজাল্ট হয় কিন্তু একদিন বা দুই দিন পরে শুক্রবারের পরীক্ষা হলে সাধারণত রবিবার অথবা সোমবারের রেজাল্ট হয় ঠিক আছে তো আমাদের দিন হচ্ছে পরীক্ষা শুক্রবার হয়েছে শনিবারের সকালের দিকে রেজাল্ট হয়ে গেছে এবং আমি একটু গল্প করতেছি তোমরা কিছু শুনিও না মানে আমার এক্সপিরিয়েন্স টা বলতেছি কি তো সকালবেলা আমার ঘুম ভাঙছিল আসলে হচ্ছে রেজাল্ট শুনে আমার কোন এক ফ্রেন্ড আমাকে হচ্ছে হচ্ছে রেজাল্ট জানাইছে যে তোর চান্স হয় নাই এবং মজার ব্যাপার হচ্ছে মজার না আসলে এটা দুঃখের ব্যাপার যে আমার ওর কাছ থেকে আমি যত খবর শুনছি কোনটাই এখন পর্যন্ত ভালো খবর ছিল না আর কি বুঝছো তো এরকম একটা ব্যাপার আচ্ছা এখন কথা হচ্ছে স্বাভাবিকভাবেই পরীক্ষা ভালোই দিছিলাম মতো চান্স হয়ে যেত এবং ভালো জায়গাতে মোটামুটি চান্স হয়ে যেত কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে চান্স হয় নাই আচ্ছা সেই কথা আমি যাচ্ছি না এখন মনে করছে চান্স হয় নাই স্বাভাবিকভাবেই কি হবে কান্নাকাটি করব আমি আমার ফ্যামিলি সবাই তাই তো সেখানে স্বপ্নভঙ্গের কষ্ট তো সবারই আছে তো স্বাভাবিকভাবেই এরকম ভাবে পার হইলো মনে করছে এখন তো একটা টাইম গিয়ে একটু শেষ হয় না চোখের পানি তো শুকায় যায় তাই তো আর মনে হচ্ছে কান্নাকানি শেষ হয়েছে শেষ হওয়ার পরে তারপর আমাকে আব্বা জিজ্ঞেস করছে যে হচ্ছে তুই কি করবি এখন তাইলে তোর প্ল্যানিং কি ওকে তো আমি কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই আমি হচ্ছে উত্তর দিছিলাম যে হচ্ছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব বা সেকেন্ড টার্ম ভর্তি পরীক্ষা দিব এবং আমি কি ডাক্তারি হইতে চাই ওকে এখন দেখো হচ্ছে আমি যে প্ল্যানিংটা করে ফেলছি এটা কি আমার একদিনের প্ল্যানিং অবশ্যই না আমি যে একটু আগে বললাম যে হচ্ছে আমি কিছু চিন্তা আমরা না করি বলে দিছি ব্যাপারটা এরকমও না ওকে আমার এই প্ল্যানিং হচ্ছে আমার আসলে ছোটবেলা থেকে স্বপ্ন এই কারণে হচ্ছে আমি প্ল্যানিংটা ডিরেক্ট বলে দিতে পারছি যে আমি আবার পরীক্ষা দিতে চাই কারণ আমি ডাক্তার হইতে চাই ওকে এটার ব্যাপারে আরেকটা কথা আছে সেটা হচ্ছে আমার এই ডিসিশন নেওয়াটা ইজি ছিল একটু তোমাদের চাইতে সেটা কারণ কি কারণ ওই বছর থেকে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার মাইনাস হতো না ওকে যদিও কথাবার্তা চলতেছিল যে পাঁচ নাম্বার মাইনাস হবে কিন্তু পাঁচ নাম্বার মাইনাস করা শুরু করে নাই এই কারণে হচ্ছে আমার ডিসিশন নেওয়াটা একটু ইজি ছিল কিন্তু এই জায়গাটাতে আমি জানি তোমার ডিসিশন নেওয়া হয়তো একটু কঠিন কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি ওই মোটোতে থাকো যে হচ্ছে আমি ডাক্তারই হব এবং আমি সেকেন্ড টাইম দিতে চাই তাহলে তুমি ওই সিস্টেমে আগাও ওকে আচ্ছা এবার আসি হচ্ছে আমরা পরের কোয়েশ্চনে যাই ঠিক আছে সেটা হচ্ছে আমি একটা একটা কোশ্চেন করে অ্যান্সার দিচ্ছি এর ফাঁকে ফাঁকে তোমাদের যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো তোমরা অবশ্যই বলবা ওকে আচ্ছা আমরা এইগুলো হচ্ছে আমরা একটু পরে দেখি আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে বা সবচেয়ে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা হচ্ছে এটা আমি যেটা জানি মনে করি আর কি ওকে যে হচ্ছে কি যে পাঁচ নাম্বার কেটে আসলে টপ করা সম্ভব কিনা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কোশ্চেন থাকে এরকম যে ভাই ঠিক আছে পাঁচ নাম্বার মাইনাস হচ্ছে এখন পাঁচ নম্বর মাইনাস হলে এটা হচ্ছে আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব কিনা ওকে তো এটার অ্যান্সার গুলো হচ্ছে আমরা একটু দেখি ফার্স্ট অফ অল আমি নিজেরটা বলবো তারপর অন্যদের কথা বলবো ওকে যেমন আমি দেখবো হচ্ছে ধর হচ্ছে আমার গতবারের মানে গতকালকে বাসকে যে পোস্টারটা বানানো হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজে টেন্থ তারপর নিচে সেকেন্ড টাইম লেখা এবং আমি জানি এটা বলার পরে অনেকে জিজ্ঞেস করে ভাই পাঁচ নাম্বার মাইনাস করার পরে টেন্থ বা সেকেন্ড টাইম হয়ে টেন্থ একটু হচ্ছে বিস্ময় প্রকাশ করে ঠিক না তো এটা আমি একটু ক্লিয়ার করতেছি এবং এটার মধ্যে আসলে এটার অ্যান্সারটা আছে ওকে আমাদের সময় রিজবির তো চিনই না চিনার কোনো কারণ নাই রিজবি ফার্স্ট হয়েছে রিজবির মার্কস ছিল হচ্ছে এইটি ঠিক না অন্তর তাই তো মনে হয় এইটি ফাইভ ছিল আচ্ছা এইটি ফাইভ সরি রিজবির নাম্বার একটু কমাই দিছিলাম আমি রিজবির কাছে মাপ চাইতে হবে আচ্ছা ওকে তাহলে হচ্ছে কত এইটি ফাইভ সরি এইটি ফাইভ ওকে আচ্ছা এরপর হচ্ছে ডিএমসি তে লাস্ট ছিল হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো আমি যতটুকু জানি আর কি সেটা ধরো সেভেন্টি ফাইভ হইতে পারে কিন্তু ডিএমসি তে কাটমার্ক ছিল ওই বছর হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে ডিএমসি লাস্ট হ্যাঁ ডিএমসি লাস্ট ওকে আর টোটাল মেডিকেল লাস্ট হচ্ছে ওই বছর নাম্বার ছিল হচ্ছে মেডিকেল লাস্ট ছিল হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ জিরো তার মানে অলমোস্ট হচ্ছে তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নাম্বারের ডিস্টেন্স হচ্ছে বিশ নাম্বার এবং প্রতি বছর সাধারণত এরকমই থাকে আঠারো বিশ নাম্বারের হচ্ছে একটা গ্যাপ থাকে ফার্স্ট এবং লাস্টের মধ্যে ওকে এটা হচ্ছে ফার্স্ট যে হয়েছে ফার্স্ট কে হয়েছে আমাদের রিজবি ভাই ঠিক আছে আচ্ছা রিজবি গেল ডিএমসি তে লাস্ট ছিল এটা মেডিকেল লাস্ট ছিল এটা ওকে আর আমার নাম্বার ছিল হচ্ছে তো মাইনুল ভাইয়ের নাম্বার যদি আমি বলি তো মাইনুল ভাইয়ের নাম্বার ছিল হচ্ছে আমার এইটটি টু পয়েন্ট সেভেন ফাইভ ওকে আচ্ছা তাহলে দেখা হচ্ছে এইটি টু যদি হয় আমার নাম্বার যেটা সেটা এখন যদি তুমি চিন্তা করো যাচ্ছে আমার সময় পাঁচ নাম্বার কাটে নাই ঠিক আছে এটা তো হচ্ছে আমি একটা বেনিফিট পাইছি ওকে এই জন্য আমি অবশ্যই সুক্রিয়া আদায় করি প্রতিবারই যতবার আমার এটার কথা মনে হয় ঠিক আছে তো এখন এটা থেকে যদি হচ্ছে আমি পাঁচ নাম্বার মাইনাস করে দেই ওকে তো পাঁচ নাম্বার না তুমি এখান থেকে হচ্ছে আসলে আমি যদি হচ্ছে বিশ নাম্বার গ্যাপও বলি ফার্স্ট এবং লাস্টের মধ্যে তার মানে তুমি এই জায়গা থেকে হচ্ছে যদি আসলে পনেরো নাম্বারও মাইনাস করে দাও বা আরো বেশিও হইতে পারে আমি এক্সাক্ট এখন ক্যালকুলেশন করতে যাচ্ছি না পনেরো নম্বর মাইনাস করে দিল তোমার হচ্ছে এই নাম্বারে তোমার হচ্ছে মেডিকেলে চান্স হয়ে যাবে আমি জাস্ট এটা বোঝাতে যাচ্ছি আর কি ওকে আর এই এইটি টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে যদি তুমি অলমোস্ট সাড়ে সাত বা আট নাম্বারও মাইনাস করে দাও সাড়ে সাত অথবা আট নাম্বার ঠিক আছে এটা মাইনাস করে যদি মাইনাস তুমি করে দাও তাও দেখবে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো চাইতেও একটু চার পরিমাণ বা পয়েন্ট টু ফাইভ পরিমাণ বেশি থাকতেছে ওকে তার মানে আমার এই নাম্বার পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ যে এই নাম্বার পাওয়ার কারণে ব্যাপারটা এরকম দাঁড়াইছিল যে হচ্ছে আমার যদি সাড়ে সাত নাম্বার বা আট নাম্বারও মাইনাস হয়ে যেত আমার ঢাকা মেডিকেলের চান্সালার মতো হয়ে যেত ওকে সেটা আমার পজিশন দশম না হয়ে হয়তো সেটা হচ্ছে একশো নব্বইতম হইতো অথবা দুইশতম হইতো ঠিক আছে এরকম আর কি মানে আমি এখন যেমন হচ্ছে মেডিকেল লাইফ আমি পার করে আসছি যারা এক গ্রুপের সাথে শুরুর দিকে যারা ছিল তাদের সাথে তখনই তো আমি মেডিকেল লাইফটা পার করতাম ই গ্রুপের সাথে ডি মানে এফ গ্রুপের সাথে মানে একটু শেষের গ্রুপের কিন্তু ব্যাপার তো সেমই আমার পরিচয় ঢাকা মেডিকেলই থাকতো ঠিক আছে এইটার কথা হচ্ছে আমি জাস্ট বললাম আমার ব্যাপারটা ক্লিয়ার করলাম ওকে এবার যদি আমি এই পাশের কোয়েশ্চেনটাতে আসি তুমি এই ইকুয়েশনটা দিয়ে আমার মনে হয় এই কোয়েশ্চেনটা তুমি বুঝে গেছো যে এটার অ্যান্সার বুঝতে পারছো ব্যাপারটা যে তোমার কারণ যেই কাহিনীটা প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যেরকম কাহিনী হয় সেটা হচ্ছে আমি একটু কি দেখালাম যে হচ্ছে ফার্স্ট এবং মেডিকেল লাস্ট এই দুইজনের মধ্যে গ্যাপ থাকে হচ্ছে অলমোস্ট বিশ নাম্বার এবং প্রায় প্রতি বছরই ফার্স্ট এবং হচ্ছে ডিএমসি লাস্টের মধ্যে অলমোস্ট প্রতি বছর হচ্ছে গ্যাপ থাকে হচ্ছে নয় দশ নাম্বারের যে ফার্স্ট হয় এবং যে হচ্ছে ডিএমসি তে লাস্ট হয় ঠিক আছে এই দুজনের মধ্যে গ্যাপ হয় অলমোস্ট নয় দশ নাম্বারে তুমি সেটা আট অথবা দশ নাম্বারও ধরতে পারো তার মানে দেখো হচ্ছে তুমি যদি এরকম একটা প্রিপারেশন নিতে পারো যে তোমার সাত নাম্বার বা আট নাম্বার মাইনাস হওয়ার পরেও তুমি টপার বা তুমি একেবারে টপ লেভেলের নাম্বারটা যদি হচ্ছে তুমি অ্যাচিভ করতে পারো বা হচ্ছে এই নাম্বারটা তুমি যদি হচ্ছে নিতে পারো সেটা হচ্ছে কত যে এই হিসেবে আর কি যদি এখন নাম্বার নাইনটির উপরে উঠে আমি বলতে চাচ্ছি তুমি চিন্তা করলে যে হচ্ছে আমি এক থেকে দশের মধ্যে যে নাম্বার পাই আমি এই নাম্বারই উঠে ফেলবো তো এই নাম্বার যদি তুমি উঠানোর মতো একটা প্রিপারেশন নাও বা এই নাম্বার উঠানোর মতো তুমি যদি হচ্ছে একটা স্ট্র্যাটেজি ফলো করো বা এই নাম্বার তুমি পেয়ে যাও তো ওই জায়গা থেকে তোমার যদি হচ্ছে পাঁচ নাম্বার না তোমার পাঁচ সাত আট নাম্বারও কাটা যায় তাও দেখবো হচ্ছে তোমার কি ডিএনসি চলে আসছে এখন আমি জানি তোমরা বললো ভাই এত নাম্বার কাটা কি আসলে এটা বা এত নাম্বার উঠানো কি এটা কি পসিবল আমি জানি পসিবল কিনা এটা তুমি তোমারটাই নিজের অ্যান্সার তুমি নিজেই জানো পসিবল কিনা কারণ এই নাম্বার তো বাকিরা পাচ্ছেই বাকিরা কারা সেই বাকিদের মধ্যে তো একজন তোমার সামনে এখন দাঁড়ানো ঠিক না আবার রিজু ভাই তোমাদের সামনে রেগুলার আসতেছে রিজু ভাই এটাই নাম্বার পাইছে ব্যাপারটা তাই না এখন দেখো হচ্ছে ওরা যদি পাইতে পারে এই নাম্বার রিজবি যদি পাইতে পারে এরপর ওরা যদি পায় পায় আমি যদি পাই তাহলে হচ্ছে তুমি কেন না তুমি কেন এরকম ভাবে তোমাকে হচ্ছে রেডি করতে না জাস্ট নিজেকে করো যে আমার মধ্যে কি আছে আছে ঠিক আমি আমি কেন না তাহলে যদি এই নাম্বারটা উঠাইতে পারি যে টপ জন যে নাম্বারটা পাবে বা টপ জন হচ্ছে যে নাম্বারটা পাবে এই নাম্বারটা যদি আমি উঠাইতে পারি তাহলে তো আমার পাঁচ নাম্বার কাটা যার টেনশন করার দরকার নাই ওকে এটা গেল হচ্ছে আমি যদি হচ্ছে আমার হিস্ট্রি থেকে বলি ওকে এবার আসি হচ্ছে আমি রিসেন্ট হিস্ট্রি থেকে সেটা হচ্ছে গতবারে যে পরীক্ষাটা গেল হচ্ছে তোমাদের যে তেইশ চব্বিশের মেডিকেল এডমিশন এটা কি তেইশ চব্বিশের মেডিকেল এডমিশন বলবো না বাইশ তেইশ কোনটার অন্তর তেইশ চব্বিশ তো যে এই অ্যাডমিশনে দেখবো হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের কথাই যদি বলি আমাদের এখান থেকে হচ্ছে একজন মেয়ে হচ্ছে অলমোস্ট অলমোস্ট না সম্ভবত টেন পয়েন্ট টু ফাইভ নাম্বার মাইনাস হয়েছে ওর ঠিক আছে তার হচ্ছে এই দশ নাম্বার মাইনাস হওয়ার পরেও সে হচ্ছে এস এস এমসিতে চান্স পাইছে ঠিক আছে তো এস এস এমসি কিন্তু হচ্ছে তোমরা তো সিরিয়াল হিসেবে যদি বলো তো ঢাকা মেডিকেলের পরের সিকোয়েন্সে আমরা হচ্ছে এস বা সলিমুল্লাহ মেডিকেল কলেজকে ধরি ঠিক না তো হচ্ছে আরো কয়েকজন আছে যারা হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাইছে যারা হচ্ছে পাঁচ নাম্বার মাইনাস হওয়ার পরে মানে সেকেন্ড তাহলে আমার কথা হচ্ছে যে সে যদি দশ নম্বর মাইনাস হওয়ার পরে যদি হচ্ছে এস এস আসে তার মানে বুঝতে পারছো তার যদি পাঁচ নাম্বার কাটা যেত তাহলে সে ডিএমসির মধ্যে একটু আগের সিরিয়ালই থাকতো আমার কথা বুঝতে পারছো তাহলে দেখো হচ্ছে আমি ফার্স্টে এই টপিকটা নিয়ে কেন কথা বলতেছি কারণ আমি সেকেন্ড টাইমার আমার সবচেয়ে বেশি ভয়ই হচ্ছে এই পাঁচ নাম্বার কাটা নিয়ে তো এই পাঁচ নাম্বার কাটার যে হচ্ছে ল্যাকিংসটা সেটা যদি তুমি ফিল করে ফেলতে পারো আমার মনে হয় না এটা নিয়ে হচ্ছে একেবারে খুব বেশি টেনশন করার কোনো কারণ আছে টেনশন করার কারণ অবশ্যই আছে কিন্তু আমি যেটা বললাম তুমি তোমাকে চিন্তা করতে হবে এরকম ভাবে যে আমার পাঁচ নম্বরের যে আমার যে ল্যাকিংসটা তৈরি হবে এটা আমাকে ফিল করতে হবে ওকে আমি তোমাদের একটু প্রশ্ন একটু দেখি কি কি বলতেছো আচ্ছা আঞ্জুমান নতুন হচ্ছে কই কমেন্ট করছে হচ্ছে এগ্রির জন্য प्रिपरेशन নিচ্ছ এখন কি করা যায় আচ্ছা ঠিক আছে ওকে এটা একটা সুন্দর কোশ্চেন ঠিক আছে এটা একটা এটা অ্যানসার আমি দিব উইক টু ওয়েট করো তারপর হচ্ছে আরেকটা কি আমাদের এখানে পরীক্ষা কিভাবে না হয় আচ্ছা এটা একটা কোশ্চেন আচ্ছা মেডিকেল এবিসি গ্রুপের बेनिफिट কি এবিসি গ্রুপ কোনটা রে এবিসি গ্রুপ কোনটা ও আচ্ছা আমি যে গ্রুপটা বললাম এটা মেডিকেল এটার কোনো बेनिफिट নাই এটা হচ্ছে এখন তো তোমাকে তো হচ্ছে ভাগ ভাগ করে তো ক্লাস নিতে হবে যেমন আমাদের সময় হচ্ছে স্টুডেন্ট সংখ্যা ছিল হচ্ছে আর ফরেনার ছিল হচ্ছে জন এখন জনের হচ্ছে আমাদের শুধু লেকচার ক্লাসগুলো হতো লেকচার গ্যালারিতে একসাথে কারণ বাকি যে ক্লাসগুলো সেগুলো দুশো বিশ জনের একসাথে ক্লাস নেওয়া সম্ভব না তো এটা হচ্ছে আমরা গ্রুপ গ্রুপ করে ভাগ করে ফেলতো স্যার ম্যাডামরা ওই কয়জন আমরা একসাথে ক্লাস করতাম যেমন অ্যানাটমি ক্লাসগুলো বা ফিজিওলজি ক্লাসগুলো অ্যানাটমি ফিজিওলজি বা কেমিস্ট্রি পঁয়ত্রিশ জন করে গ্রুপ বাঘ ছিল যে হচ্ছে শুরুর দিকের পঁয়ত্রিশ জন হচ্ছে গ্রুপে এরপরে পঁয়ত্রিশ জন হচ্ছে গ্রুপ বি ঠিক আছে তো অন্ত সাহেবের হচ্ছে রোল নাম্বার ছিল ছত্রিশ এই কারণে সেই কিছু জন হচ্ছে সে গ্রুপ বি তে চলে গেছে আর কি ওকে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ওকে আচ্ছা সাত কাটা যাবে আচ্ছা তাহলে আমার মনে হয় এই কোয়েশ্চেনটা মনে হয় আমি হচ্ছে অ্যানসার দিয়ে দিছি ওকে এবার আসি হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আসতেছে সেটার মধ্যে হচ্ছে আমি ফার্স্ট যে কথাটা যে ভাই এখন শুরু করলে হবে কিনা এই টপিকে আমি আসি আচ্ছা এই টপিকে যদি আমি আসি তাহলে হচ্ছে খেয়াল করো আমি একটু এই এই জায়গাতে একটু লেখালেখি করি সেটা হচ্ছে দেখো আমি যদি হচ্ছে ধরো আমার রুমমেট যারা আছে তাদের সাথে যদি কম্পেরিজনে যাই কম্পেরিজন মানে আমি জাস্ট দেখাইতে চাই আর কি ব্যাপারটা যে ধরো রিজবি সাদি অন্তর ওকে তো রিজবি দেখ হচ্ছে কি ফার্স্ট হয়ে গেছে তারপর হচ্ছে অন্তঃসাত হচ্ছে কত ছত্রিশতম হইল তারপর হচ্ছে শেখসাদি মোহাম্মদ ভাই হচ্ছে পনেরোতম হইল এখন দেখো হচ্ছে তারা কয় মাস প্রিপারেশন নিছে আমি যদি আমি যদি অ্যাডমিশন টাইমটা হিসাব করি বা আমি যদি টেস্টের পর থেকে হিসেব করি ঠিক আছে আমি বললাম যে তুমি টেস্টের পর থেকে প্রিপারেশন নিচ্ছ ওকে মানে যে কেউ আমি বললাম রিজ বি সাদি অন্তর ওদের বেড়া দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি ওরা না টেস্টের পর থেকে আমি এইচএসির পর থেকে প্রিপারেশন নিচ্ছি কারণ আমাদের সময় আসলে এইচএসির পর একটু ভালো সময় পাওয়া যেত যে অ্যাডমিশনের জন্য আমি বললাম চার মাস ওকে যে চার মাসের প্রিপারেশন হচ্ছে ওরা হচ্ছে চার মাস প্রিপারেশন নিচ্ছে ওকে এরপরে আমি যদি বলি তাহলে হচ্ছে এবার আমি কত মাস প্রিপারেশন নিলাম আমি তাহলে হচ্ছে দেখো আমি তো ফার্স্ট টাইমে প্রিপারেশন নিচ্ছি কয়েক কতদিন ফার্স্ট টাইম হচ্ছে আমার তো চার মাস ছিলই দুধ ফার্স্ট টাইমে আমরা আসলে সময় চার মাস পাইনি আমরা হচ্ছে আড়াই মাস বা তিন মাসের মতো সময় পাইছিলাম ওকে আমি তিন মাস ধরলাম এরপর দেখো হচ্ছে মাঝখানে হাবি জাবি করে অনেক সময় পার হয়েছে পার হওয়ার পরে আমি ধরলাম লাস্টে এসে লাস্টে এসে কোন সময় আমি সেকেন্ড টাইম ধরো সেকেন্ড টাইম ধর হচ্ছে আমি আরো অলমোস্ট সাত মাসের মতো প্রিপারেশন নিলাম সাপোজ ঠিক আছে যদি সাত মাস হয় না আমার হচ্ছে পাঁচ ছয় মাসের মতো প্রিপারেশন ছিল আর কি তাও আমি ধরলাম টোটাল হচ্ছে আমি প্রিপারেশন নিলাম কত অলমোস্ট দশ মাস মানে এইটা জাস্ট হচ্ছে আমি একটা রাফ তোমাদের হচ্ছে একটা হিসেব দেখাচ্ছি আর কি ওকে তো এই দশ মাস প্রিপারেশন নেওয়ার পর আমি কত কততম হইলাম আমি হচ্ছে দশম ব্যাপারটা তাই না এরকমই তো এখন আমি যদি রিজমির ব্যাপারটা দেখাইতে যাই তাহলে কিরকম হবে সে চার মাস প্রিপারেশন নিও চার মাস প্রিপারেশন নিয়ে কত হয়ে গেল করতে চাও যে আমি নিলে হবে কিনা বা এতটুকু প্রিপারেশন নিলে হবে কিনা এটা আসলে হচ্ছে একটা তুমি মানে একটা দুয়াশার মধ্যে থাকবা ঠিক আছে কারণ কার কত সময়ের মধ্যে প্রিপারেশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কোনো আসলে কোনো ধরাবাধা সিস্টেম নাই বা ধরাবাদা তুমি হচ্ছে কোনো রুলস এর মধ্যে ফেলতে পারবে না ওকে কিন্তু আমি যদি বলি যে হচ্ছে যে এখন থেকে প্রিপারেশন নিলে হবে কিনা তাহলে হচ্ছে আমি বলবো এখন থেকে প্রিপারেশন নিলে অবশ্যই হবে সেটা তুমি প্রিপারেশন নিচ্ছ কিনা এখন অনেকে বলতে পারে যে ভাই তাহলে হচ্ছে যারা আগে থেকে শুরু করছে আগে থেকে যারা শুরু করছে তারা অবশ্যই একটু বেনিফিট পাবে তাই না যারা তোমার চেয়ে দুই মাস বেশি কষ্ট করতেছে তারা কি তোমার চেয়ে বেশি বেনিফিট পাবে না অবশ্যই বেনিফিট পাবে এখন তাহলে তোমার কি করতে হবে তারা দুই মাসে যেই পর্যন্ত পড়ালেখা করে আসছে তোমার এখন কি করতে হবে তুমি দুই মাস পর থেকে শুরু করছো তাহলে তোমাকে ওরা দুই মাসে যতটুকু সিলেবাস কাভার করে চলে আসছে তোমাকে এখন থেকে পড়ালেখা শুরু করে এতটাই হার্ড ওয়ার্ক করতে হবে যে ওরা দুই মাসে যা পড়ছে আমার সামনে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে এতটুকু পড়া তো পড়বোই সাথে ওরা মাসে যেটা করে ফেলছে এটাও আমার কভার করতে হবে আমার কাছে বুঝতে পারতেছো তোমার চিন্তাটা কি হবে এটা তো কম্পিটিশন ঠিক না ব্যাপারটা এরকম আমরা যদি হচ্ছে এইচএসি পরীক্ষার মতো চিন্তা করতাম যে হচ্ছে এইটি পার্সেন্ট মার্কস পাইলে আমার কি এ প্লাস ওকে তাহলে আমরা সবাই চিন্তা করতাম যে এতটুকু করলে এনআফ যে আমি দৈনিক এত ঘন্টা পড়লাম বা আমি রেগুলার বা মোটামুটি আমি পাঁচ মাস পড়ালেখা করলাম বা চার মাস করলাম, পাইলাম এনাফ এই ব্যাপারটা তো এরকম না যেহেতু যত দেরিতে শুরু করবা তুমি একটু পিছায় থাকবে এটা স্বাভাবিক আর যখন তুমি পিছায় থাকবা তুমি জাস্ট একটা রেসের কথা চিন্তা করো যে পিছায় আসলে একটু সে যদি কম্পিটিশনে ফার্স্ট হইতে চায় বা কম্পিটিশন একটু আগে তাহলে কি করতে হবে তার কষ্ট একটু বেশি করতে হবে না সিম্পল ঠিক আছে তুমি যদি চিন্তা করো যে আমি একটু পিছায় আসি তোমাকে কষ্ট একটু বেশি করতে হবে কিন্তু পসিবল অবশ্যই আমার কথা বুঝতে পারছো এবং আমার মতে তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকো সেটা আমি শুরু থেকে বলছি আবার বলছি সেটা নিজে থেকে যদি চিন্তা ভাবনা করে থাকো যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিব মানে প্রিপারেশন নিব এবং হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিব কারণ কি আমি ডাক্তার হতে চাই তাহলে আমার মতে কোনোভাবেই দেরি করা উচিত না ঠিক আছে আমি যদিও বলতেছি যে হচ্ছে এখন থেকে অনেকটা টাইম আছে যেমন হচ্ছে একটা কিছুদিন আগে মনে একটা কেউ একজন বলছে যে হচ্ছে জানুয়ারিতে পরীক্ষা হইতে পারে এইবারের মেডিকেল ভর্তি পরীক্ষা তাও যদি আমি করো সাত মাস বাকি আছে ঠিক আছে সাত মাস বাকি আছে তার মানে আমার কাছে হিউজ টাইম এইভাবে চিন্তা করবার ধরাটা খেয়ে যাবা ঠিক আছে এরকম ভাবে চিন্তা জীবনে করা যাবে না তুমি সাত মাস চিন্তা করার সময় তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে তোমার কি আছে পাঁচ মার্ক ঘাটতি আছে তো তোমার এরকম হইতে পারে যে তোমার দুই মাস পড়ালেখা করে শুধু হয়তো এই পাঁচ মার্কের ঘাটতি পূরণ করা লাগতে পারে ব্যাপারটা তাই না এরকম তো হইতে পারে ঠিক না তোমার তো হচ্ছে আগে পাঁচ নাম্বারের ঘাটতি ফিল করতে হবে তারপরে ওদের লেভেলে আসতে হবে এরপরে লেভেল থেকে তোমার কম্পিটিশন শুরু করতে হবে তার মানে অবশ্যই তোমাকে কি পরিশ্রম একটু বেশি করতে হবে সময় একটু বেশি দিতে হবে ঠিক আছে এই কারণে বলতেছি যারা চিন্তা ভাবনা করতেছো যে আমি সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিব আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিব কিন্তু তুমি একটা ওই যে ইয়ে করে না দেখবাদির ব্যাপারে দেখব হচ্ছে ইয়ে করে ওই যে ডেট ফিক্স করে যে ইয়ের ক্ষেত্রে কি বলে এটা আরে এই দেখে দেখবো আছে কি হচ্ছে হিন্দুদের ধর্মে মনে এরকম আছে ঠিক না যে কুন্ডলি দেখে একটা শুভ বের করে ঠিক আছে এখন তুমি মেডিকেল প্রিপারেশন নিবা এইটার জন্য যদি এরকম হচ্ছে কুন্ডলি দেখে দিনক্ষণ বের করতে থাকো যে হচ্ছে কবে তোমার শুরু করলে বেটার হবে তাহলে কিন্তু তুমি ডেঞ্জার জোনে আসো ঠিক আছে তোমার প্রিপারেশনটা যদি চিন্তা ভাবনা করে থাকো তাহলে আজকেই ঠিক আছে এরকম চিন্তা ভাবনা করতে হবে ওকে এবার আসি হচ্ছে এবার আসি যারা হচ্ছে অনেকে ফার্স্ট টাইম এক্সাম না দিলে হ্যাঁ টাইম তুমি নিচ্ছ মানে হচ্ছে তোমার পাঁচ নাম্বার কাটা যাবে ঠিক আছে আর যদি কোনো

এগ্রির প্রিপারেশন হচ্ছে আমাদের মেডিকেলের প্রিপারেশন কি মেডিকেলের প্রিপারেশন যদি আমি বলি তাহলে হচ্ছে তোমার শর্ট সিলেবাসও পড়তে হচ্ছে সারতে হচ্ছে শর্টের বাইরে মানে হচ্ছে ফুল সিলেবাস ফুল সিলেবাস বলতে আমি শর্টের বাইরে বুঝাচ্ছি আর কি ওকে আর আমি যদি এগ্রির কথাটা বলতে চাই তখন আমার কি আসতেছে শুধু শর্ট সিলেবাসের প্রিপারেশন আসতেছে ওকে এখন আমি যদি তুমি যদি বলো যে ভাই আমি তো এগ্রি প্রিপারেশন নিচ্ছি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি না তাহলে এটা কি ব্যাপারটা হচ্ছে দেখো তুমি যদি হচ্ছে এগ্রি প্রিপারেশন নাও তাহলে তোমার কিসের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে শর্ট সিলেবাসের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে এবং আমার মতে খুব ভালো মতোই আমি যেটা মনে করি কারণ তুমি যখন হচ্ছে একটা সামনে একটা পরীক্ষা নিয়ে তুমি কোনো কিছুর নিচ্ছ তখন তুমি অবশ্যই সেটা ভালো মতোই পড়তেছ ওকে তো এখন আমি যদি বলি যে মেডিকেলের প্রিপারেশন যারা অলরেডি এখন নিচ্ছে সেকেন্ড টাইমের তারা কিসের প্রিপারেশন নিচ্ছে তারা শর্ট প্লাস ফুলের প্রিপারেশন নিচ্ছে তাই না তার মানে তাদের হয়তো শর্টও পরা হয়ে গেছে হাফ ফুলও পরা হয়ে গেছে হাফ আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি যারা মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তাহলে মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছে তারা কি শর্ট সিলেবাসও হাফ পরে ফেলছে আবার হচ্ছে ফুল সিলেবাস যেটা মানে শর্টের বাইরে যেটা সেটাও হাফ পরে ফেলছে ওকে তাহলে এখন ওরা দুইটা মিলে আমি ধরলাম হচ্ছে ওদের পয়েন্ট আছে হচ্ছে এক ঠিক না ধরলাম এবার আসি আসছে তুমি কি করছো তুমি হচ্ছে এগ্রি প্রিপারেশন নিচ্ছ ওকে তাহলে তোমার হচ্ছে এই ফুল সিলেবাসের যেটা বা শর্ট সিলেবাসের বাইরের যে পার্ট এই জায়গাতে জিরো কারণ এই জায়গাতে তুমি একটু টাচ করো নাই ওকে কিন্তু আমি যদি এখন দেখি যে হচ্ছে তুমি শর্ট সিলেবাসের ক্ষেত্রে ওকে তো শর্ট সিলেবাসের প্রিপারেশনের ক্ষেত্রে তুমি কি দিচ্ছ না এখন কারণ তুমি এটার উপর একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তাহলে আমি তো শুধু এই জায়গাতেই আমি তোমার প্রিপারেশন ধরতে পারি হচ্ছে কত এক তাহলে অলমোস্ট কি সেম এখন তুমি বলতে পারো না ভাই অলমোস্ট সেম না আমার একটু ল্যাকিংস আছে আমি জানি তোমার একটু ল্যাকিংস আছে কোন জায়গাতে লেখা সেটা আমি জানি সেটা হচ্ছে কি কারণ তুমি এই শর্ট পড়ার পাশাপাশি তোমার হয়তো কিছুটা সময় তোমার হচ্ছে পড়া লাগতেছে যে সময়টা তোমার তোমার হচ্ছে হচ্ছে আসলে মেডিকেল হিসেবে আমি যদি বলি লস তাই তো এখন তাহলে কি এই যে ম্যাথের মধ্যে যে টাইমটা দিচ্ছ তুমি তোমার এই জায়গাটা হয়তো তোমার মনে হচ্ছে যে হচ্ছে আমার এই জায়গাটা গ্যাপ পড়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা গ্যাপ ফিল আপ করতে হবে কিরকম তোমার এগ্রির প্রিপারেশনের পরে তুমি যখন হচ্ছে শর্টের বাইরের প্রিপারেশনটা নেওয়া শুরু করবে বা ফুল সিলেবাস পড়া শুরু করবে তোমাকে অন্য সবার চাইতে হয়তো এক দেড় ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা একটু সময় কি বেশি দিতে হবে কারণ কি তোমার এই ম্যাথের মধ্যে যে টাইমটা পার করছো তুমি এটার একটু গ্যাপটা যেটা রয়ে গেছে এটা করতে হবে আমার কথা কি বুঝতে পারছো কিন্তু বাকি কোনো দিক দিয়ে তুমি আসলে পিছায় নাই কারণ কি কারণ তোমার শর্ট সিলেবাসের প্রিপারেশনটা তো টপ টস হয়ে যাচ্ছে কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই একটু জানো তো আচ্ছা কি কি বই পড়তে হবে আমি এরপরের কোয়েশ্চেনে যাব এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু রেসপন্স করো বা আমার কথা তোমরা বুঝতে পারতো কিনা যারা আসো হ্যাঁ একটু জানাইও হ্যাঁ যে আমার কথা তোমরা বুঝতে পারতো কিনা বা তোমরা আসো কিনা এটা আমাকে একটু জানাইও ঠিক আছে ওকে আমি তোমাদের কোয়েশ্চন গুলো চেষ্টা করতেছি সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে অ্যানসার দিচ্ছে সবগুলাই অলমোস্ট ওকে আচ্ছা ওকে এবার আসি হচ্ছে তোমাদের কোয়েশ্চন গুলা কি কি বই পড়তে হবে ওকে আমি দেখো হচ্ছে এখানে লিখে রাখছে যে হচ্ছে কি কি বই পড়তে হবে আচ্ছা এবার আসি হচ্ছে আমি কি কি বই পড়তে হবে এটা হচ্ছে আমি একটু যদি দেখি খেয়াল করো ফার্স্ট টাইমের ভিডিও দেখলে কিছু হবে কিনা না কি হবে তুমি দেখতে পারো সমস্যা নাই কিন্তু উল্টা পাল্টা কোনো কোয়েশ্চেন কমেন্ট টমেন্ট করে আরকি ঠিক না সে তোমার সিনিয়র যেহেতু হচ্ছে এই জায়গাতে আছে আচ্ছা কি কি বই পড়তে হবে এটা কিন্তু আমরা জানি কি কি বই পড়তে হবে তুমি জানো না তুমি ফার্স্ট টাইম প্রিপারেশন নিয়ে আসছো তাহলে আমি কেন লিখলাম আমি যদি এটার ক্ষেত্রে বলিস হচ্ছে তুমি ফার্স্ট টাইম প্রিপারেশনে যা যা বই পড়ে আসছো যেমন আমি যদি বলি জুলুজের ক্ষেত্রে কি পড়ছো তুমি গাজী আজমল স্যারের বই পড়ছো বোটানির ক্ষেত্রে তুমি কি পড়ছো আবুল হাসান স্যারের বই পড়ছো ফিজিক্স এর তুমি হচ্ছে ইসাকসারের বই পড়ছো কেমিস্ট্রির হাজির স্যারের বই পড়ছো খুবই ভালো কথা গুড ঠিক আছে এটা মাস্ট পড়তে হবে এখন তুমি হচ্ছে তুমি তুমি ফার্স্ট টাইমে যে বইগুলো পড়ছো এটা তো হচ্ছে মাস্ট তোমাকে পড়তে হবেই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় এটা তোমাকে পড়তে হবে মাস্ট এরপরে যদি আমি বলি তোমার হচ্ছে জুলজির সময় তোমার হচ্ছে এর পাশাপাশি তোমার হচ্ছে তুমি আজমুল স্যারের বই পড়ছ সাথে হচ্ছে তোমাকে হচ্ছে আলিম স্যারের বই পড়তে হবে ওকে তারপরে আমি যদি বলি এরপর হচ্ছে বোটানি বোটানি তুমি হচ্ছে আবুল হাসান সারের বই পড়ছো এখন তোমাকে হচ্ছে সাথে অবশ্যই আজিবুর সারের বই পড়তে হবে কিভাবে পড়তে হবে আমি বলে দিব হ্যাঁ একটু ওয়েট করো ওকে তারপর আমি যদি আসি হচ্ছে কেমিস্ট্রিতে এখন কেমিস্ট্রির ব্যাপারে যে কাহিনীটা দেখ হচ্ছে কেমিস্ট্রি মূলত হচ্ছে আমাদের আরেকটা বই পড়ার আসলে দরকার পড়ে না আমরা সাধারণত চা হাজারী স্যারের বই পড়ি সাথে হচ্ছে তুমি কবির স্যারের যে বইটা হ্যাঁ কবির স্যারের বইটা তুমি কি করবা কবির স্যারের বইয়ের হচ্ছে অবশ্যই অনুশীলনী তোমাকে পড়তে হবে মাস্ট অন্য কিছু পড়া না পড়া আসলে অন্য কিছু পড়া পসিবল না সবকিছু আসলে পড়া সম্ভব না ফিজিজ সের ক্ষেত্রে সেম কথা ফিজির ক্ষেত্রে যদি আমরা বলি তিজিজের ক্ষেত্রে আমরা কি পড়ি সাধারণ ত্রিজ সাকসে এখন যদি হচ্ছে তুমি যেহেতু সেকেন্ড টাইম আমি তো সেকেন্ড টাইমার নিয়ে কথা বলতেছি তাহলে তোমাকে অবশ্যই তপন স্যারের বই পড়তে হবে তপন সারের বই কি সব পড়বা অবশ্যই না তপন সারের বই কোনটা পড়তে হবে অনেশোনি ওকে আচ্ছা ওকে আচ্ছা তাহলে আমার কি কি বললাম আবার একটু খেয়াল করো ফার্স্ট টাইমে তুমি যে বইগুলো পড়ে আসছো আমি মেইন বইয়ের কথা বলতেছি হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা জি কে কথাতে কথা আমি আসতেছি একটু পরে তাহলে এই বইগুলো তো তোমার মাস্ট পড়তে হবেই সাথে তোমাকে হচ্ছে আলাদাভাবে তোমাকে কি পড়তে হবে পড়তে হবে জুলুজের ক্ষেত্রে অবশ্যই আলিম স্যারের বই পড়তে হবে বোটারির ক্ষেত্রে আজিবুর স্যারের বই পড়তে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে কবি স্যারের বই পুরোটা পড়ার দরকার নাই বইয়ের ভেতরের যে এমসি এবং অনুশীলনী যে এমসি মাস্ট পড়তে হবে ফিজিক্সের ক্ষেত্রে সেম তুমি স্যারের বই পড়তেছো ওকে ডান এটা এনাফ। ঠিক আছে কিন্তু সাথে তোমাকে কি করতে হবে টপান্সারের বইয়ের ভেতরের যে এমসিকিউ গুলো আছে এবং অনুশৃণিতি যে এমসিকিউ গুলো আছে মাস্ট পড়তে হবে এখন এটা কেন পড়তে হবে তোমার তো হচ্ছে একটু আগে আমি বারবার বলতেছি দেখো হচ্ছে পাঁচ নাম্বার কাটার কথা আমি বারবার বলてছিলা তোমার তো পাঁচ নাম্বার কাটা ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে পাঁচ নাম্বার গ্যাপ ফিলআপ করতে হবে না এই গ্যাপ ফিলআপের জন্য তোমাকে হচ্ছে এই জিনিসগুলো পড়তে হবে তোমাকে ফার্স্ট টাইমের চাইতে হয়তো একটু আগায় থাকতে হবে এই জন্য আমার কথা কি বুঝতে পারছো তাহলে কি তোমাকে কি করতে হবে এই বইগুলো মাস্ট পড়তে হবে এখন আসি হচ্ছে বইগুলো আমি কিভাবে পড়বো ওকে দেখ হচ্ছে আমি যদি আলিম স্যারের বইটা বলি ঠিক আছে এখন আমি যতই বলি সাত মাস সময় আছে কিন্তু আসলে যে একটা আজমল স্যারের বই পড়ার পরে আবার আলিম স্যারের বই পুরোটা পড়া এটা আসলে হচ্ছে খুব টাফ যেমন হচ্ছে এটা কার বই এটা হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে মাজেদা ম্যাডামের বই দেখ হচ্ছে বই সাইজ দেখো অবস্থা ঠিক আছে বায়োলজি বই তো হচ্ছে আমি যদি একটা বায়োলজি বই পড়ার পরে আবার যদি এরকম একটা বায়োলজি বই পড়তে যাই তাহলে আসলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম দিলেও তো চান্স হবে না তোমার হচ্ছে থার্ড টাইম ফোর্থ টাইম দিলেও চান্স হবে কিনা তো অবশ্যই ডাউট আছে কারণ কি তুমি সবকিছু পড়লা ঠিক আছে শুধু পড়াই কিন্তু শেষ কথা না তোমাকে কি করতে হবে পড়াটা পড়তে হবে বুঝতে হবে মনে রাখতে হবে এবং সবশেষে কি করতে হবে পরীক্ষাতে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা তাই না তুমি শুধু রিডিং পড়ে চলে গেছো বা আমি বলতে হলো মুখস্থও করছো কিন্তু মনে নাই বা মনে আছে কিন্তু পরীক্ষাতে ঠিক মতো তুমি অ্যাপ্লাই করতে পারো নাই তাহলে কি লাভ আছে কোনো তুমি অনেক কিছু জানো পরীক্ষাতে কিছু বলতে পারলাম না লাভ কিন্তু হবে না। যেমন কথা ধর হচ্ছে আমি আমাদের দশম হয়ে গেলাম ঠিক না তাহলে আমি তুমি বলতে পারো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি কি দশ নম্বর স্টুডেন্ট ব্যাপারটা তাই না এরকমই তো আসে কিন্তু আমি যদি বলি যে হচ্ছে যে ওই টাইমে আমার চাইতে ভালো স্টুডেন্ট কি শুধু নয় জনই ছিল ব্যাপারটা অবশ্যই সত্য না এটা আমি জীবনে বলতে পারবো না আমার চাইতে আরো হাজার হাজার ভালো স্টুডেন্ট ছিল ঠিক আছে ওই দিন ভর্তি পরীক্ষাতে প্রেজেন্ট ছিল আমার চাইতে হয়তো ঠিক আছে হাজার হাজার না ছিল আমি ঠিক আছে কিন্তু পরীক্ষাতে যখন হচ্ছে আমি উত্তর করার সময় কি হয়েছে ওরা যতটুকু অ্যাপ্লাই করতে পারছে তার চাইতে আমি একটু বেশি মানে পারছি আরকি ঠিক না জাল্লার মতে ওদের চাইতে আমি একটু বেশি অ্যাপ্লাই করতে পারছি ব্যাপারটা তাই তো এই কারণে আমি হয়ে গেছি দশম তারা হয়তো একটু পিছিয়ে গেছে ব슷 Barcelone চেষ্টা তাহলে মেইন কথা হচ্ছে তুমি শুধু পড়লা এর দিয়ে কিন্তু লাভ নাই তোমাকে পড়তে হবে তোমাকে এটা মনে রাখতে হবে তোমাকে এটাকে সঠিক ভাবে পরীক্ষায় আবার অ্যাপ্লাই করতে হবে তারপরে তোমার রেজাল্ট আসবে ঠিক আছে এই কারণে হচ্ছে তোমার ব্যাপারটা হবে কি তুমি এই যে আলিম স্যারের বই পড়ার সময় তুমি কি করবা আলিম স্যারের বই পড়ার সময় তুমি দেখবে হচ্ছে ধরো আজব স্যারের বই তো তুমি ভালোমতো পড়ছো পড়ার পরে এরপর আলিম স্যারের বই পড়ান করতে নিছো পড়তে না সময় তুমি দেখবে হচ্ছে শুধুমাত্র যে কোন ইনফোগুলা আজমল সারের বইয়ে নাই ওকে যে ইনফোগুলো কমন পড়ে নাই দুইটার মধ্যে যে যেগুলো কমন পড়ছে সেগুলো আলিম সারের বই থেকে তোর দ্বিতীয়বার পড়ার দরকার নাই সেগুলো তুমি আজমল সারের বই থেকেই পড়ো কিন্তু যেই ইনফোগুলা আজমল সারের বই তুমি পাও নাই সেটা কি সেটা আমি আলিম সারের বই ধরতে পারি এক্সট্রা ইনফো শুধু তুমি এই ইনফোগুলো হচ্ছে মার্ক করো এবং আলিম সারের বই পড়ার সময় শুধু তুমি এই এক্সট্রা লাইনগুলাই পড়ো

পরিপাক চ্যাপ্টারে তুমি আলিম সারের বইয়ে এরকম দশটা লাইন পাইছো যেটা হচ্ছে আজমল সারের বইয়ে নাই ওকে তাহলে তুমি আলিম সারের বই থেকে কি পড়বা শুধুমাত্র ওই দশটা লাইন পড়বা বুঝতে পারছো নিষ্ঠা সেম কথা হচ্ছে বোটানির ক্ষেত্রে সেম তুমি আবুল হাসান স্যার বইয়ের পড়ার পরে আজিবুল স্যার পড়ার সময় তুমি দেখবে হচ্ছে কোন লাইনগুলা আবুল হাসান সারের বইয়ে নাই তুমি শুধু ওই লাইনগুলো মার্ক করবা মার্ক করার পরে এরকম যে কয়েকটা লাইন হবে শুধু সেগুলো পড়বা ঠিক আছে এবং এই বইগুলা কখন পড়বা এই বইগুলো কি ফার্স্ট প্রায়রিটি অবশ্যই না বুঝতে পারছো তোমার আবুল হাসান যে চ্যাপ্টারটা তুমি পড়া শুরু করছো ওইটা ভালো মতে শেষ করার পরে তারপরে এই চ্যাপ্টারের যে দশটা লাইন তুমি হচ্ছে এক্সট্রা পাইছো ওইগুলো কথা কি বুঝতে পারছো বলে পারছি তোমার গুলো আমি কমেন্টও বলতেছে ভাইয়া পুরা সাথে আমিও বলতেছি দেখো তো কথা ভেজাল আছে নাকি ক্লিয়ার একটু জানায়ও একটানা কথা বলে ফেলতেছি বেশি মনে না তেইশের এডিশন থাকলেই হবে হ্যাঁ তেইশের এডিশন থাকলে হবে নতুন কিনতে হবে না ঠিক আছে আর নতুন যদি চলে আসে একেবারে হচ্ছে ধরো চব্বিশের শেষের দিকে ধর হচ্ছে এই বছরের শেষের দিকে যদি নতুন কোনো বই আসে এবং নতুন কোনো ইনফরমেশন আসে সেগুলো হচ্ছে আমরা অবশ্যই প্রোভাইড করব তোমাদের গ্রুপে ঠিক আছে তখন তোমরা হচ্ছে ইনফরমেশন গুলো হচ্ছে পরে নিবা আর কি তাহলে এনাফ ওকে আচ্ছা কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে এটা জানাইলা না এখনো আচ্ছা ঠিক আছে আমি আগেতে থাকি কোন বই থেকে কোশ্চেন সলভ করলে ভালো হবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন হচ্ছে মেইন বই মেইন বইয়ের এমসিকিউ সলভ করবা অনুশীলনীতে যেগুলো আছে ঠিক আছে অনুশীলনীতে অনুশীলনীতে সলভ করার পরে তারপরে তুমি বাজারে যে একটা বই সলভ করতে পারো যেটা হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে নির্ভুল কোন জায়গাতে আছে ওরকম একটা বই সলভ করতে পারো ঠিক আছে এবং সেক্ষেত্রে হচ্ছে তুমি আমাদের বই আসতেছে আমাদের এই যে প্র্যাকটিস বুক আসতেছে তুমি হচ্ছে ইচ্ছা করলে এই বইগুলো নিতে পারো ওগুলোর মধ্যে তুমি হচ্ছে অবশ্যই আমরা নির্ভুল রাখার চেষ্টা করতেছি এবং মানসম্মত কোয়েশ্চেন রাখার চেষ্টা করতেছি যেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে আমার মনে হয় যে হচ্ছে খুবই উপকারী হবে আর কি ওকে ওকে এটা তোমাদের নিজের ইচ্ছা আমি হচ্ছে যদি হচ্ছে একটার পর একটা শুধু হচ্ছে বই বলতে থাকি মনে হবে বইয়ের মার্কেটিং করতেছি ব্যাপারটা এরকম না ওকে আচ্ছা এরপর আমি নেক্সট টপিকে যাই এর মাঝখানে মাঝখানে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে একটু আমাকে জানাই কিন্তু আচ্ছা এটার আগে হচ্ছে ওকে এবার আসি হচ্ছে ওকে সুমাই আলু সুন্দর একটা কোশ্চেন করছে যা সেকেন্ড টাইমের হিসেবে আমি যে রাইট আগাচ্ছি এটা বুঝবো কিভাবে কারণ সবসময় হতাশা লেগে থাকে ওকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার তো দিচ্ছি সাথে এগুলো নিয়ে একটু আলাপ করি দেখো তুমি সেকেন্ড টাইম আর আর তুমি হতাশ হওয়া না এই কথা যদি তুমি চিন্তা করে থাকো ঠিক আছে তাহলে তুমি দুইটা লাইনে আসো হয় তুমি আধ্যাত্মিক লাইনে পৌঁছা গেছো যে দিন দুনিয়ার চিন্তা ভাবনার বাইরে ঠিক আছে যে আমাকে আর কোনো কিছু স্পর্শ করে না এরকম থাকে না যে বলছে তোমরা হুমায়ুন গল্প কিনা আমি জানি না হুমায়ুন তার বাবা হচ্ছে তাকে হচ্ছে ইয়ে করতো মানে কি তাকে যেন হচ্ছে জগতের কোন মোহ মায়া যাতে স্পর্শ না করে ঠিক আছে এবং কি এই জন্য কি করছে যে হচ্ছে হিমুর জন্য ছোটবেলা হচ্ছে একটা টিয়া পাখি কিনে আনছিল উচ্চ খুব আদর যত্ন করে হচ্ছে এটা পালছে পালার পরে হুট করে হিমুর সামনে ওর বাবা এটা কি গলা চিপে মেরে ফেলছে ঠিক আছে এবং তার গল্পের মধ্যে এরকম কাহিনী ছিল যে হচ্ছে তার মারেও হয়তো তার বাবাই মেনে ফেলছে কি মার্ডার করে ফেলছে ঠিক আছে এরকম অনেক কিছু কাহিনী আছে কারণ কি কারণ হচ্ছে তাকে হচ্ছে জীবন মানে ইহজগতের কোন কিছু স্পর্শ না করার জন্য ট্রেনিং দিচ্ছে ওকে এখন দেখা হচ্ছে এবং একটা পর্যায়ে হিমু হচ্ছে এরকম পর্যায়ে চলে যায় ঠিক না যে হচ্ছে রূপার সাথে ঘুরতে যায় আমি একটু গল্প করতেছি কি। হ্যাঁ তারপরে তাও তার কোনো হচ্ছে মনে প্রতি কোন ফিলিংস আসে না ঠিক আছে তারপর হচ্ছে রূপাকে বলে না যে শাড়ি পরে ছাদে দাঁড়ায় থাকতে দিকে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু দেখতে যায় না ঠিক আছে এরকম দিনের পর দিন পার হয়ে যায় ঠিক আছে তারপর ফোন করবে বলে ফোন করে না কারণ কি সে আধ্যাত্মিক লেভেলে পৌঁছায় গেছে এবং তাকে তার আশেপাশের মানুষজন কি চিন্তা করে সে মহামানব হয়ে গেছে ব্যাপারটা তাই না এরকম এখন দেখ হচ্ছে এটা তো আসলে গল্পের কাহিনী তাই না এটা আসলে পসিবল পসিবল না ঠিক আছে তো এরকম যে হচ্ছে এই লেভেলে পৌঁছায় যা যেটা হচ্ছে আধ্যাত্মিক লেভেলে বলো সেটা আসলে আমাদের পক্ষে সম্ভব না তার মানে আমাদের কি হবে আরেকটা আছে সেটা হচ্ছে কি আরেকটা আছে হচ্ছে পাগল হয়ে যাওয়া ঠিক আছে যে পাগল হয়ে গেছে তার কোনো বোধ হচ্ছে নাই সে কোনো কিছু বুঝতে পারতেছে না তার কোনো ফিলিংস নাই ঠিক আছে এই দুইটা লেভেলে গেলে হচ্ছে তোমার হতাশা দুঃখ কষ্ট আনন্দ তুমি ফিল করতে পারবে না বাকি যদি তুমি স্বাভাবিক মানুষ হিসেবে থাকো তাহলে তোমার যত দুঃখ আছে কষ্ট আছে এগুলো দেখব একটু পরে পরে মনে হবে তোমার কান্না আসবে তোমার কষ্ট লাগবে এটা খুবই নর্মাল ব্যাপার ঠিক আছে এবং এটা সবারই হয় এরকম না যে হচ্ছে আমি এখন এই জায়গাতে হচ্ছে তোমাদের গাইডলাইন দিচ্ছি তোমাদের পরামর্শ দিচ্ছি যে আমার এরকম হয় নাই আমি এটা আগেও বলছি এখনো বলতেছি আমি হয়তো তোমরা যতটুকু কান্নাকাটি করছো এর চেয়ে কয়েকগুণ বেশি কান্নাকাটি করছি এর চেয়ে বেশি কষ্ট পাইছি বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এই টাইমটা এরকম যাবে এটা খুবই নর্মাল ব্যাপার কিন্তু আমি বারবার বলতেছি আবারও বলতেছি যে যখন তোমার এরকম হতাশা আসবে এটাকে তোমার হচ্ছে কনভার্ট করতে হবে কিসে কনভার্ট করতে হবে যে আমার হতাশা কেন আসতেছে আমি কেন কষ্ট পাইতেছি আমার মেডিকেলে ফার্স্ট টাইম চান্স হয় না এই জন্য আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি নাই এই জন্য আমার কষ্ট হইতেছে ঠিক আছে তাহলে এই কষ্টকে আমি সারা জীবন সারা জীবন বয়ে বেড়াবো যে আমি চান্স পাই নাই আমি এখন বাবা মার মুখের দিকে তাকাইতে পারতেছি না কিছু বলতে পারতেছি না ঠিক আছে তাই এই কষ্ট বা এই দুঃখটাকে আমি সারা জীবন বয়ে বেড়াবো উত্তর তো অবশ্যই না তাহলে আমার কি করতে হবে আমি সেকেন্ড প্রিপারেশন দিচ্ছি তাহলে এইবার আমার চান্স পাইতে হবে আর চান্স পাই তাহলে আমার কি করতে হবে সেটা তুমি বাবা মতেই জানো ঠিক আছে তাহলে হচ্ছে জাস্ট কনভার্ট করতে হবে জাস্ট কনভার্ট করতে হবে আর তুমি যদি শুধু হতাশারে নিয়ে এই পড়ে থাকো যে আমার হয় নাই কি হবে ঠিক আছে কি হবে এটার উত্তর যদি হচ্ছে তুমি খুঁজে না পাও তাহলে খুবই ব্যাপারটা খুবই হতাশার আসলেই এবং দুঃখজনক হবে ঠিক আছে কিন্তু চুত্তর তুমি আসলে জানো যে আমার হতাশা হচ্ছে আমার আসতেছে আমি কষ্ট পাচ্ছি এবং এটা উত্তরণের উপায় কি ঠিক আছে নয়তো তুমি যদি হচ্ছে শুধু এই হতাশারে ধর তোমার উদ্দেশ্যে আমি শুধু বলছি না আমি সেকেন্ড টাইমে যারা প্রিপারেশন নিচ্ছে সবার উদ্দেশ্যে বলছি ঠিক আছে যে হচ্ছে তুমি তোমার হতাশা আসবে তোমার কষ্ট লাগবে আর এটাকে পুঁজি করে নিয়ে তুমি শুধু বসে আসো ঠিক আছে যে কষ্ট বাই তো বলছে কষ্টই পাবো ঠিক আছে কষ্ট পাও কারণ কষ্ট পাওয়ার পর আর তুমি হচ্ছে এটা থেকে এর ফরে যে বলছি কনভার্ট করতে হবে সেটাকে সেটাকে তুমি আর মাথায় নিলা না তাহলে কিন্তু বিপদ আছে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখবা। কাজিপুর স্যার দাগানো বইয়ের পিডিএফটা তেইশের সাথে মিলে না আচ্ছা তেইশের হচ্ছে দুইটা এডিশন বেরিয়েছিল আমার এটা সম্ভবত আগেরটা হ্যাঁ তেইশ হচ্ছে সম্ভবত দুইটা একটা হচ্ছে জানুয়ারি এডিশন একটা হচ্ছে জুন এর এডিশন আমরা সম্ভবত শুরুর দিকটা দিয়ে দিচ্ছি জানুয়ারি তাও সমস্যা নাই আমরা হচ্ছে নতুন যে এডিশনটা বের হবে এই মাসে হ্যাঁ যে হচ্ছে দু হাজার কি বলে তারে এখন কি চলে চব্বিশ চলে না চব্বিশে সম্ভবত হচ্ছে জুনে হচ্ছে চারটে এডিশন বের হবে আমরা জুনের বইটা হচ্ছে আবার দাগায় তোমাদের পাঠাই দিব ঠিক আছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই ঠিক আছে আচ্ছা আমার সময় পাঁচ নম্বর কাটা গেছিল কিনা না এবং এটা সম্পর্কে আমি বিস্তারিত শুরু থেকে বলে আসছি ওকে আচ্ছা আমি তাহলে মনে হয় ওই টপিকটাতে আমি কথা বলতে পারছি বা হচ্ছে টপিকটা তোমাদের বুঝাইতে পারছি এবার আসি হচ্ছে নেক্সট কোয়েশ্চনে অন্তর নেক্সট কোয়েশ্চনটা কি কোন সাবজেক্টে বেশি ফোকাস করব এটা দেখাচ্ছে একটু আগে আমি যখন বলতেছিলাম যে হচ্ছে কি কি বই পড়ব আমি দুইটা সাবজেক্টের কথা বলি নাই একটা হচ্ছে জিকে ইংলিশের কথা ঠিক না তো জিকে আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বলি

দুর্বলতার জায়গা বের হয়ে যাবে এটা সবার ক্ষেত্রে মোটামুটি সত্য দু একজন থাকতে পারো না ভাই আমি ইংলিশ ফুল নিছিলাম ঠিক আছে তাদেরকে তো অবশ্যই মোস্ট ওয়েলকাম কিন্তু বাকিদের কথা আমি বলতেছি একটু পানি খাও না তো বাকিদের ক্ষেত্রে কি হবে ইংলিশের মধ্যে অবশ্যই আছে যেমন আমার কথা বলি তোমাদের কথা আমি নাই বললাম আমার কথা যদি আমি বলি আমাদের ইংলিশের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি যদি দুইটা টপিক ধরি সেটা হচ্ছে একটা হচ্ছে সিনোনিম একটা হচ্ছে অ্যান্টোনিম তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো দেখবে হচ্ছে প্রতি বছরই সিনোনিম অ্যান্টোনিম থেকে অলমোস্ট তিনটা কোয়েশ্চেনের মতো থাকে তিনটা বা দুটা কোশ্চেন থাকে ওকে তো আমাদের সময় মানে আগে সিনোনিম অ্যান্টোনিম থেকে আরো বেশি প্রশ্ন আসতো তো আমি জানতাম যে সিনোনিম অ্যান্টোনিম একটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে হচ্ছে আমি ফার্স্ট টাইমে যখন হচ্ছে সার্কুলার দিয়ে দিল ভর্তি পরীক্ষার তো তখন দেখলাম কি আমার পক্ষে আসলে দুইটাই কাভার করা পসিবল না আমি কি করলাম আমি সিনোনিমটা হচ্ছে আমার সঙ্গী হিসেবে বেছে নিলাম যে সিনোনিমকে আমি পড়া লেখা করবো আর অ্যান্টোনিমকে আমি মাইনাস করি বুঝতে পারছো তো হচ্ছে আমি কি দুইটা কাবার করতে পারি নাই এরকম জাস্ট হচ্ছে আমি এই দুইটার উদাহরণ দিলাম এরকম আরো অনেকগুলো উদাহরণ কিন্তু আছে যে কি বাদ দিয়ে বাদ দিয়ে চলে যাইতে হয়েছে ওকে কিন্তু এখন যখন তুমি সেকেন্ড এম প্রিপারেশন নিচ্ছ তোমার কিন্তু আসলে কোনো জায়গাতে বিন্দু মাত্র ফাঁক ফোঁক রাখা চলবে না তোমাকে সিনোনিমটাও পড়তে হবে অ্যান্টোনিমটাও পড়তে হবে এবং পড়তে হবে বললে তো হবে না কিরকম পড়তে হবে খুব ভালোভাবে পড়তে হবে কারণ কি এখানে আমি জানি না ফার্স্ট টাইম কয়জন আছে কিন্তু মেন কথা হচ্ছে আমার ইংলিশের মধ্যে কিন্তু একটা এই যেটা বললাম যে হচ্ছে সিলেবাসের মধ্যে একটা গ্যাপ থাকে কাদের মধ্যে ফার্স্ট টাইমারদের মধ্যে তো তোমাকে এই গ্যাপটা তোমাকে কাবার করে আসতে হবে যেন তুমি ফার্স্ট টাইমারের চাইতে একটু বেশি আগায় থাকতে পারো বুঝতে পারছো জিনিসটা তাহলে এই কারণে হচ্ছে আমার জি কে ইংলিশের মধ্যে হচ্ছে একটা বাড়তি গুরুত্ব দিতে হবে আরেকটা গুরুত্ব দিতে হবে কিসের মধ্যে সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের টপিকের মধ্যে মানে

তোমার এই টপিকটা তোমার কিন্তু ভালো মতো পড়া হয় নাই কেন হয় নাই তুমি জানো ভালো মতোই কারণ এই টপিকটা তোমার এইচএসি মধ্যে ছিল না তুমি টানা দুই বছর এটা পড়ো নাই এই কারণে এটার মধ্যে একটা ল্যাকিংস আছে এখন তুমি যখন হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমার এখন কি করতে হবে নরমাল যে পড়া সেগুলো তো পড়ছই সাথে তোমাকে কি করতে হবে এই টপিকটা একটু ভালোমতো আয়ত্ত করতে হবে কারণ কি এই জায়গাতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি যদি হচ্ছে ধরো দুই তিনটা কোয়েশ্চেন তুমি পারো তাহলে তোমার কি এটা হচ্ছে তোমার বোনাস পয়েন্ট তোমার প্লাস পয়েন্ট তাহলে এই যে এখানে দুই তিন আর এখানে দুই তিন মিলাই দেখছি তোমার এই জায়গাতে পাঁচের জায়গায় তুমি হচ্ছে সাত আট নাম্বার ইজিলি তুমি হচ্ছে কি অ্যাচিভ করতে পারবা যেটা তোমাকে অবশ্যই এই পাঁচ নাম্বারে গ্যাপ তো কাবার করবেই একটু হইলো সামনে আগায় রাখবে বুঝতে পারছো কথাটা তাহলে আবার কি কি জায়গাতে ফোকাস করতে হবে আমি মনে হয় বুঝাইতে পারছি আর না পারলেও একটু জানাও যাচ্ছে না ভাই এরকম ওকে আর এটার ক্ষেত্রে আমি বলে রাখি হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইমের গ্রুপটা আছে আমাদের সেকেন্ড টাইমের গ্রুপ অলরেডি দুইটা হয়ে গেছে একটা হচ্ছে আমরা যখন হচ্ছে নতুন নতুন আমরা দুরন্ত প্রায় শুরু করলাম তখন এর সাথে একটা ব্যাচ শুরু হয়েছে আর একটা হচ্ছে নতুন ব্যাচ এখন শুরু হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আর তোমরা যেটা দিয়ে জয়েন করো নতুন ব্যাচটা আমি এখনো শুরু করি নাই দু এক দিনের মধ্যে শুরু করব আর পুরনো ব্যাচটা হচ্ছে আমি রেগুলার হচ্ছে জিকে ইংলিশ পড়া দিচ্ছি জিকে ইংলিশ পড়া দিচ্ছি এবং শুরু করছিলাম যে হচ্ছে ফুল সিলেবাসের পরও দিচ্ছিলাম কিন্তু ওরা হচ্ছে মাঝখানে একটু গ্যাপ করছিল টি পরীক্ষার জন্য বলতেছিল ভাই এই পড়াটা একটু কম দেন আপাতত এই কারণে হচ্ছে আপাতত আমি হচ্ছে জি কে ইংলিশ পড়া দিচ্ছি দুই তিন দিন পরেই হচ্ছে আমি সাথে হচ্ছে ফুল সিলেবাসের পড়া মানে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যে পড়া সেগুলো অ্যাড করব ঠিক আছে এতে করে হবে কি তুমি দেখবে হচ্ছে নিজের টের পাবা না তুমি জাস্ট রেগুলার অল্প অল্প করে পড়বা যেমন আমি পড়া দিচ্ছি হচ্ছে গতদিন রাতে যে পড়াটা দিলাম সেটা হচ্ছে যে আমি ইংলিশের সিনোনিম দিলাম পঞ্চাশটা কারেকশন দিলাম পঞ্চাশটা স্পেলিং দিলাম পঞ্চাশটা তার হচ্ছে টোটাল দেড়শো ওকে দেড়শোটা পরে দিলাম সাথে হচ্ছে জি একটা টপিক দিলাম কি টপিক বাংলাদেশের আর খেলাধুলা ওকে তো এখন তুমি এক দেড় দিনে বা দুই দিনে তুমি যদি টপিকটা ফেলো পড়াটা খুব তা কিন্তু না জিকেটা পড়াটা খুব কিন্তু না কিন্তু তুমি অল্প করে পড়লা দেখবো হচ্ছে তোমার দুই তিন মাস পার হওয়ার পরে তুমি দেখবো হচ্ছে সবগুলো টপিক সিনোনি ম্যান্টনি বলো ইংলিশ বলো জিকে বলো তোমার সবগুলা একবার পড়া হয়ে গেছে তো দুই তিন মাস যদি একবার পড়া হয় আমি যখন হচ্ছে এরপরের দুই তিন মাসে পড়ান আবার দিব তখন কিন্তু আর পঞ্চাশটা করে দিব না আমি আর একটু বাড়াই দিবো মানে স্পিড আপ করব তখন স্পিড আপ যখন তোমার ইজিলি এডমিশন টেস্টের হয়ে যাবে মানে তুমি হচ্ছে আমার সাথে যদি যদি স্পিডে আমার পেসে আগাও তাহলে মিনিমাম দুইবার রিভিশন হবে এরপর তুমি নিজে থেকে গুছানোর মাধ্যমে তুমি ইচ্ছা করলে আরেকবার রিভিশন দিতে পারবা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করব যে তুমি আমার সাথে দুইবার তো রিভিশন দিবাই এরপরে নিজের মতো করে আরেকবার রিভিশন দিবা তাহলে দেখবো হচ্ছে এই জিকে ইংলিশের টপিক বলো বা ফুল সিলেবাসের টপিক বলো এটার মধ্যে তোমার কোনো ল্যাকিংস থাকতেছে না ওকে ওকে আচ্ছা এক পরিটিকটো ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা গেল তোমাদের পড়া নতুন যে গ্রুপটা খুলছে এস এটাতে এখন পড়া দেওয়া শুরু করি আমি ইনশাল্লাহ কালকে থেকে বাসকে রাত থেকে শুরু করব ঠিক আছে আর এটা হচ্ছে আমরা এই পড়াটা হচ্ছে হচ্ছে অলরেডি আমাদের রিস্টার্ট যেটা হচ্ছে আগের ব্যাচ ছিল ফোর পয়েন্ট যেটা ছিল ওইটাতে হচ্ছে অলরেডি দিচ্ছি কি হ্যাঁ আর ফোর পয়েন্ট ওয়ান এসে আমি আজকে বা কালকের মধ্যে শুরু করবো সেটা হচ্ছে আমি বিস্তারিত তোমার জানাই দিব ওকে এবং ফোর পয়েন্ট ও এসে যারা আসো তাদের কিন্তু হচ্ছে আমি অলরেডি কয়েকটা মনে দুই তিনটা রিভিউ এক্সাম নিয়ে নিছি আর নতুন রিভিউ এক্সাম যেগুলো সেগুলো হচ্ছে আমি তোমাদের জানাই দিব যে রিভিউ এক্সাম গুলো আজকে আমি একটা সিলেবাস দিব বা ডেট দিব রিভিউ এক্সাম ওকে আচ্ছা মানে এটা বলতেছি হচ্ছে হ্যাঁ আমি গ্রামার বলতে হচ্ছে আমার দেখো হচ্ছে তোমাদের আমি

তো রিভিউ এক্সাম জিনিসটা কি রিভিউ এক্সাম হচ্ছে এরকম ভাবে ওই পরীক্ষা যেটা থাকবে এটা আলাদা হিসাব রিভিউ এক্সাম হচ্ছে ধরো আমি আজকে একটা সিলেবাস দিলাম কিরকম যে আগামী দিন পরীক্ষা হবে ধর হচ্ছে পরিপাক চ্যাপ্টার আগামী দিন বলতে আমি হচ্ছে ডেট দিব এরকম পরিপাক তারপর ধর হচ্ছে এটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বললাম আমি হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম ওকে তারপর ফিজিক্সের ক্ষেত্রে ধর হচ্ছে আমি দুইটা চ্যাপ্টার নাম বলে দিলাম প্রথম আর দ্বিতীয় তো এই চ্যাপ্টারগুলোর হচ্ছে আবার আলাদাভাবে আমি হচ্ছে রিভিউ এক্সাম নিলাম আমি ধর হচ্ছে একটা ডেট দিয়ে দিলাম যেটা হচ্ছে পাঁচ দিন পরে একটা ডেট ঠিক আছে তো এটা আলাদাভাবে তোমাদের এক্সাম হবে যেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আবার জিকে ইংলিশ আমি পড়া দিচ্ছি প্রতি তিন দিন বা চার দিনের পড়াকে একসাথে করে তোমাদের জিকে ইংলিশ এক্সাম হবে ঠিক আছে এবং এই যে এই এক্সামগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের ক্লাসের যে এক্সামগুলো ক্লাস হচ্ছে ক্লাসের পরীক্ষা হচ্ছে এগুলো চাইতে আলাদা এটার সাথে ওগুলোর কোনো সম্পর্ক নাই জাস্ট ক্লিয়ার করলাম আচ্ছা তাদের কি ফোর পয়েন্ট ওয়ান এর অ্যাক্সেস তোমার তো দরকার নাই দুইটার অ্যাক্সেস নেওয়ার ঠিক আছে দেখো হচ্ছে ব্যাপারটা যেটা হবে একটা খিচুড়ি পাকানো হয়ে যাবে তুমি যদি হচ্ছে ফোর পয়েন্ট ও এসে থাকো মানে তুমি সেকেন্ড টাইম আমি ধরলাম এবং সেকেন্ড টার্মে আমাদের এই গ্রুপে আসো তুমি মানে আমাদের প্রথম গ্রুপটাতে আসো ফোর পয়েন্ট ও এখন তুমি আবার চাইতেছো না ভাই নতুন যেটা হয়েছে এটা তো আমি চাচ্ছি এটা তো যাওয়ার তো দরকার নাই বুঝছো না একটা জগা কিছু হবে কেন জগা কিছু হবে আমি বলি আমি এই জায়গাতে ধর হচ্ছে আমি একরকম ইনস্ট্রাকশন দিব এই জায়গাতে আমি অন্য রকম ইনস্ট্রাকশন দিব স্বাভাবিক না কারণ তোমরা তো হচ্ছে কিছুদিন আগে থেকে পড়াশোনা শুরু করছো আর ওরা মাত্র শুরু করতেছে তো আমার দুই জায়গার ইনস্ট্রাকশন তুমি যদি হচ্ছে সামনাসামনি পরে তোমার তুমি তো কনফিউজ হয়ে যাবে ভাই ভাই আমি তাহলে কোনটা ফলো এবং আবার আমাকে জিজ্ঞেস আমার জন্য কোনটা বেটার হবে ঠিক না একটা কনফিউশন তৈরি হবে আমার মনে হয় এরকম না করে তুমি যেটা তার থাকো এবং এটা সবার উদ্দেশ্যে বলতেছি যেটা এটা ফলো করো তাহলে হচ্ছে ব্যাপারটা বেস্ট আউটপুট হবে ওকে ঠিক আছে না এক্সেস দেওয়া হবে না আমি বলতেছি না কিন্তু এক্সেস নিলে তো তোমার লস আমি এটা বুঝাইলাম বুঝতে পারছো চন্দ্রজিৎ হচ্ছে দুইটাতে জয়ের খিচুড়ি যদি বানাও তাহলে কিন্তু ঝামেলা হবে তুমি যে কোনো একটা ফলো করো এটা তোমার জন্য হচ্ছে বেস্ট হবে তাহলে হচ্ছে আমি কোন সাবজেক্টে কিভাবে ফোকাস করতে হয় মনে বলে ফেলছি ঠিক আছে কারো এরপরে যদি হচ্ছে কোশ্চেন থাকে আমাকে জানাইও আমি তোমাদের বুঝাইতে পারতেছি কিনা এটা একটু বললো হ্যাঁ নয়তো শুধু এক একলা বক বক করে গেলে কোনো ফিডব্যাক যদি না পাই বা আউটপুট যদি না পাই তাহলে হচ্ছে ব্যাপারটা ঝামেলা হয়ে যাবে আচ্ছা এবার আস হচ্ছে একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন ঠিক না যে ভাই প্রতিদিন কয় ঘন্টা পড়তে হবে না এটা আমাকে আমার মনে মনে হয় যে হচ্ছে ধরো কোনো এক জায়গাতে যেমন হচ্ছে আমি গত কিছু না হচ্ছে আমাদের আমার নিজের কলেজে গেছিলাম আফতর উদ্দিন স্কুল এন্ড কলেজে তো সেম কোশ্চেন করছিল যে ভাই কত ঘন্টা পড়তে হবে বা কয় মানে ডেইলি ডেলি কয় ঘন্টা করে পড়া উচিত ওকে তো এখন দেখ হচ্ছে তো এখন যদি হচ্ছে আমি বলি ফোর পয়েন্ট ওয়ান এসে কি সব ক্লাস নতুন করে হবে ফোর পয়েন্ট ওয়াসে ওয়ান দেখো ক্লাস যেগুলো চলছে সেগুলো তো হচ্ছেই ওকে এগুলো দুইটা ক্লাসই সেমই আসলে ফোর আর ওয়ান ক্লাস অলমোস্ট মানে এখন ফোর পয়েন্ট ওয়ান যেই ক্লাসগুলো তোমাদের গ্যাপ হয়ে গেছে সেগুলো মাঝখানে নিয়ে নেওয়া হবে ঠিক আছে বুঝছ কি মুতাসিম মাহমুদ তোমার সেটা দিলাম আচ্ছা তো তখন ওরাও জিজ্ঞেস করতেছিল যে ভাই ডেলি কয়েক ঘন্টা করে পড়া উচিত ঠিক আছে এখন তুমি কি বলবা কয়েক ঘন্টা করে পড়া উচিত এটাকে কোনো ডেফিনিট অ্যান্সার আছে বা স্পেসিফিক অ্যান্সার আছে এটার উত্তর হচ্ছে এটা স্পেসিফিক কোন উত্তর আসলে নাই ওকে তাহলে অ্যান্সারটা কি অ্যান্সার হচ্ছে তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইমের হয়ে থাকো ওকে তো সেকেন্ড টাইমের হয়ে থাকা মানে হচ্ছে আমার মনে হয় না তোমার আর কোনো কাজ আছে ঠিক আছে আর কোনো কাজ বলতে আমি বলতেছি পড়ালেখা ছাড়া আর কোনো কাজ তো সেক্ষেত্রে তোমার এখন আমার কথা যদি আমি বলি যাচ্ছে ভাই তাহলে হচ্ছে আপনি কি করতেন এটাই বলেন আমার কথাই বলতেছি আমি সেকেন্ড নেওয়ার সময় হচ্ছে আমি থাকতাম হচ্ছে হচ্ছে শান্তিনগরে এখন কথা শান্তিনগরে কেন বলতে চাই মালিবাগ থাকতাম আর কি তো মালিবাগ কেন সাধারণত কোচিং জোন হিসেবে আমরা চিনি ঢাকার মধ্যে ফার্ম গেট ওকে তো আমি ফার্ম গেট সেকেন্ড টাইমে উঠি নাই কারণ আমি জানি ফার্ম গেট হচ্ছে একটা এত ব্যস্ত এরিয়া এবং বন্ধু বান্ধব সব হচ্ছে ফার্ম গেট থাকে আমি যেহেতু সেকেন্ড প্রিপারেশন নিচ্ছি আমি চাচ্ছিলাম হচ্ছে একটু সবকিছু থেকে দূরে থাকতে ঠিক আছে যে হচ্ছে একটু আড্ডাবাজি থেকে একটু বন্ধু বান্ধব থেকে সব কিছু থেকে একটু দূরে নিয়ে আমার চান্স নিশ্চিত করতে ঠিক আছে আমি হচ্ছে আমার যে রুমমেটরা ছিল তাদের নিয়ে আমি হচ্ছে বাসা নিয়েছিলাম নিজেরা বাসা নিয়েছিলাম তো হচ্ছে নিজেরা বাজার করতাম তো হচ্ছে একজন আহ রান্নাবান্না করে দিত একজন মহিলা খাওয়া দাওয়া করতাম এটা আর কি ওকে তো স্বাভাবিকভাবে ওই জায়গাটা চলে আসছি এবং এরপরে কি করতাম তাহলে ওই আমার রুটিন ছিল এরকম বাজার যে যার যেদিন বাজার পড়তো বাজার করতাম এরপর হচ্ছে খাওয়া দাওয়া বলতে দুপুরে আর কি দুপুরে খাওয়ার পর একটু ঘুম আর বিকালবেলা একটু হাটাহাটি করতাম হচ্ছে বাসার একটু দূরে হচ্ছে রেল লাইন রেল তো লাইন হোক বা যেটাই হোক আমি হচ্ছে বিকালবেলা মানে আমরা তিন তিনজন একসাথে থাকতাম তো তিনজন একটু বিকালবেলা হাটাহটি করতাম তাহলে কাজ কি কি গেল দিনের বেলা কাজ ছিল হচ্ছে যেটা বললাম যে সকালে হয়তো বাজার করতাম তারপর হচ্ছে যদি হচ্ছে একটা এক্সাম বেঁচে ভর্তি ছিলাম অফলাইনে তো এক্সাম থাকে তো এক্সামে এক্সামে যাওয়াই লাগতো পরীক্ষা দিয়ে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে ধরো একটু ঘুম এরপর হচ্ছে ধরো বিকালে হচ্ছে একটু হাঁটাহাঁটি আর রাতের যতক্ষণ ঘুম ঘুম তাহলে এর বাইরে বাকি টাইম তাহলে বাকি টাইম কি করতেন বাকি টাইম পড়ালেখা ছাড়া তোমার দ্বিতীয় কোনো অপশন নাই বুঝতে পারছো ব্যাপারটা আমি আবারও বলতেছি আবারও বলতেছি খেয়াল করো আমার বেসিক নিড যেগুলো বেসিক নিড কি বেসিক নিড হচ্ছে খাওয়া ঘুম আর হচ্ছে একটু হাঁটাচলা করা কেন নয়তো তুমি হচ্ছে একেবারে শুধু যদি ঘরবন্দি থাকো আমার মনে হচ্ছে তোমার মানসিক প্রবলেম হইতে পারে ঠিক আছে অবশ্য কেউ কেউ এটাতে অভ্যস্ত থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি যেটা চিন্তা করি আর কি যে হচ্ছে একটু তুমি যদি বিকালবেলা হাঁটাহাটি না করো ঘোরাঘুরি না করো খেলাধুলা না করো কারণ খেলাধুলা তো সুযোগ নাই যেহেতু ঢাকা শহর থাকি তো আমার একটু হাঁটাহাটি করতে হতো হাঁটাহাটি খাওয়া দাওয়া আর হচ্ছে কোচিংয়ে গিয়ে পরীক্ষা দেওয়া এটা আর হচ্ছে ঘুম এটা ছাড়া বাকি টাইম তোমার পড়ালেখা ছাড়া সেকেন্ড কোনো অপশন চিন্তা করা যাবে না সহজ হিসেবে তাহলে এইটার উত্তরের মাধ্যমে তুমি পেয়ে যাওয়া আসলে কয় ঘন্টা পড়া উচিত বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এই জায়গাতে তুমি ঘন্টা হিসেব করে যদি তুমি পড়তে যাও যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছি আমি ডেইলি এত ঘন্টা পড়বো তাহলে ধরা খাওয়া তোমার ঘন্টা হিসেব করে এখন পড়ার সুযোগ নাই তোমার এখন পড়তে হবে তোমার যা আছে বুঝতে পারছো ব্যাপারটা যে আমি হায়েস্ট এত ঘন্টা পড়তে পারবো হায়েস্টই পড়তে হবে এই জায়গাতে তোমার কাটছাট করার কোনো সুযোগ নাই কথা বুঝতে পারছো এবং সুযোগ নাই মানে নাই এই জায়গাতে নেগোসিয়েশনের সুযোগ নাই যে না ভাই আপনি একটু কমায় দেন এনে কম দর দাম করার সুযোগ নাই বুঝতে পারছো ব্যাপারটা এটা তুমি নিউমার কেটে আসলে গুলিস কেন আসলে এটা তোমার লাইফ নিয়ে তোমার হচ্ছে ডিসিশন চলতেছে তোমার লাইফ নিয়ে তোমার হচ্ছে চিন্তা ভাবনা চলতেছে এই জায়গাতে তুমি হচ্ছে মূলামুলি করার কোনো সুযোগ নাই ওকে এই জিনিসটা মাথায় রাখবা এখন দেখো হচ্ছে এবার আসি হচ্ছে যে কথাটা দেখবো হচ্ছে আমার সেকেন্ড টাইম যে গতবার স্টুডেন্ট এটা বলে আবার হচ্ছে আমি অলওয়েজ বলি সেটা হচ্ছে কি তুমি এক বছর নষ্ট করতেছ এটা হচ্ছে বলতে পারো হচ্ছে আমি হচ্ছে। তুমি এক বছর নষ্ট করতেছ মানে তোমার সেরাটা দিতে হবে তোমার সেরাটা নিতে হবে সহজ ইনভেস্ট করতেছো এই জায়গায় একটা বছর নষ্ট করছো একটা বছর যে কি এটা তুমি বুঝলা পরে ঠিক না একটা বছর মানে কি এটা তুমি চিন্তা করে দেখো এই এক বছরে তোমার হিসাব নাই কোনো মানে হচ্ছে তুমি ধরো এখন যদি আমি বলি ঠিক আছে আমার বয়স যতই হয়েছে এখন আমি সবকিছুর হিসেব দিতে পারতেছি আমি দুইটা জায়গার হিসেব পাই না বুঝছো একটা হচ্ছে কোভিডকালীন সময়ের এই কোভিডকালীন সময়ের কেউ হিসাব পায় না এটা নর্মাল ব্যাপার আমি ধরলাম আরেকটা হচ্ছে আমার ওই যে ওই অ্যাডমিশন টাইমের সেকেন্ড টাইম অ্যাডমিশন টাইমের হিসাবটা এই টাইমের আমি কোনো হিসাব পাই না বুঝতে পারছো মানে জীবন থেকে টোটালি উধাও নাই হয়ে গেছে ঠিক না এখন আমি টোটালি এই জায়গাটা আমি হচ্ছে একটা বছর আমি যে হারাই ফেললাম আমি নাই করে ফেললাম কোনো হিসাব নাই এই সব কিছু আমি করে ফেলছি তাহলে এটার বিনিময়ে কি আমি কি কি রকম কি নিব আবার এটার বিনিময়ে কি চায় আমি কি সেরাটা চাইবো না তোমার কি মনে হচ্ছে আমি একটা বছর নষ্ট করে দিয়েছি শুধু তোমার না কিন্তু তুমি এক বছর নষ্ট করতেছ তোমার শুধু একার না তোমার পুরো ফ্যামিলির তুমি চিন্তা করে দেখো তুমি তুমি তোমার একজন মেম্বার হিসেবে হচ্ছে সেকেন্ড টাইম নিচ্ছ তোমার সারাদিন পড়ালেখা নিয়ে থাকো তোমার বাপ মা তোমার নিয়ে টেনশন করতেছে তোমার বড় ভাই বোন তোমার নিয়ে টেনশন করতেছে তাহলে তুমি তোমার ফ্যামিলি পুরোটা হচ্ছে একটা বছর তুমি হচ্ছে এরকম একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছ এরপর যদি তুমি চিন্তা করা যাচ্ছে যা হয় হবে তাহলে তোমাকে নিয়ে কি কারো কিছু বলার আছে জাস্ট তুমি এইভাবে চিন্তা করো হচ্ছে আমি এরকম চিন্তা করতেছি যে আমার একটা কিছু হইলি হবে বা দেখা যাক কি হবে এরকম ভাবে দায়ী সারা ভাবে যদি চিন্তা করো তাহলে আসলে কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের বা কারো পক্ষে সম্ভব না তোমাকে চান্স পাইয়ে দেওয়া বা তোমাকে হচ্ছে একটু বেশি পরিশ্রম করতে উদ্বুদ্ধ করা ঠিক আছে এই জিনিসটা তোমার উপলব্ধি করতে হবে যে আমি আমার এক বছর নষ্ট করতেছি আমার ফ্যামিলি এক বছর নষ্ট করতেছে এরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি এবং ফ্যামিলি যাচ্ছি তাহলে আমাকে সেরাটাই দিতে হবে আমাকে সেরাটা পাইতে হবে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো বুঝতে পারছো তো নাকি এখন মনে বলতেছি তোমার কষ্ট লাগবে দুঃখ লাগবে হতাশা লাগবে এগুলো খুবই নর্মাল ব্যাপার এরকম মনে করার কোন কারণ নাই যে কোনো একজন সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছিল আর সে খুব সুখে ছিল এরকম মনে করার কোন কারণ নাই ঠিক আছে সেকেন্ড টাইম যারাই প্রিপারেশন নিচ্ছিল বা আগে নিচ্ছে এখন নিচ্ছে সবাই এই হতাশার মধ্যে আছে এই কষ্টের মধ্যে আছে কিন্তু মেন কথা হচ্ছে কি তুমি যতবার হতাশাবা ততবার তোমাকে হচ্ছে ঘুরে দাঁড়াই তোমার চিন্তা নিয়ে আমি কেন হতাশ হয়েছিলাম একটু আগে যেটা বলছি আমি কেন হতাশ হয়েছিলাম কারণ কি ছিল এই কারণ কি আমি সারা জীবন বয়ে বেড়াবো কিনা যদি না চাও যে না এই হতাশা আমি সারা জীবন বয়ে বেড়াবো না আমার এটা থেকে বেরোইতে হবে তাহলে কি করতে হবে এটা তুমি জানো ঠিক আছে তো এই লাইনে আগাও দেখবো সে জিনিসটা ইজি হবে ওকে আর যদি তুমি শুধু হতাশারই প্রায়োরিটি দিচ্ছ ফাদার সাথে ব্যাক করার উপায় এটাকে প্রায়োরিটি না দাও তাহলে আসলে বিপদ আছে ঠিক না এই চিন্তাটা তুমি একটু মাথায় রেখো আমি বুঝছো অফলাইনে ওকে আর কেউ কি কিছু কোয়েশ্চেন করবা কিনা আমরা অলরেডি এক ঘন্টা কথা বলে ফেলছি আমাদেরকে আর কোনো কোয়েশ্চেন এই জায়গাতে আছে কিনা দেখি তো কি কি বই পড়বে এটা আমি বলছি আহ

আচ্ছা এবার আসি হচ্ছে পড়াক টেকনিকের মধ্যে একটু আসি যেটা আমি আগেও বলছি আবারও বলতেছি একটু খেয়াল আচ্ছা একটু যেটা আমি প্রতিবারই বলি আবার বলি বিশেষ করে হচ্ছে সবসময় বলি কারণ হচ্ছে একটা লম্বা সময় রেস তো তো লম্বা সময় হচ্ছে আমরা হচ্ছে এটা ভুল করে ফেলি মানে হচ্ছে মনে থাকে না আর কি যে কোনটা কি পড়ছি যেমন হচ্ছে ধরো আমি সবসময় এটা বলে থাকি ধর হচ্ছে আমার কি আছে জুলুজি ওকে জুলুজি আমাদের চ্যাপ্টার আছে কয়টা জুলুজি আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে বারোটা আমি হচ্ছে তারপর হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপার ওকে তো জুলুজির ক্ষেত্রে আমি যেটা বলি তোমাদের হচ্ছে একটা পার্মানেন্ট ডায়েরি বা হচ্ছে এরকম একটা খাতার মধ্যে যেটা হচ্ছে যেটা হচ্ছে তোমার পারমানেন্ট থাকবে যে এর মধ্যে তুমি বেঁচে দিবে না বেঁচে আসছে না আগে কিন্তু আমরা এরকম করতাম আমাদের এলাকাতে প্রতি বছর বুঝছো মেলা বা কোন একটা প্রোগ্রামের সময় বই খাতা বেঁচে হচ্ছে আমরা টাকা জোগাড় করতাম ঠিক না এরকম আসছে না বা আরো আগে ছিল হচ্ছে কুটকুটি খাওয়ার যে ব্যাপারটা এরকম ঠিক আছে এখন মনে করতে হচ্ছে তো ওই টাইমে এরকম কিছু ব্যাপার যে তুমি ওই তুমি হচ্ছে অন্তত টাইম পরীক্ষা রাখবন্ত তোমার কাছে থাকবে এরকম একটা খাতার মধ্যে তুমি জুলজির সবগুলো চ্যাপ্টারের নাম এক দুই তিন চার এরকম করে হচ্ছে বারোটা পর্যন্ত লিখে রাখবা কেমিস্ট্রি ফার্স্ট নম্বরের ক্ষেত্রে আমি যদি বলি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চ্যাপ্টার আছে লিখে রাখবা কেন লিখে রাখবা এটা আমি আগেও কয়েকবার বলছি আবার বলছি তুমি যেই চ্যাপ্টার যতবার পড়বা এটার পাশে হচ্ছে লিখে রাখবা যেমন তুমি হচ্ছে পরিপাক চ্যাপ্টারই পড়তেছো দুলুজের ক্ষেত্রে একবার পড়ছো এটার পাশে হচ্ছে ওয়ান প্লাস দিয়ে রাখো একবার পড়ছো ওকে তুমি এরপর হচ্ছে চার নাম্বার চ্যাপ্টারটা একবার পড়ছো ওয়ান প্লাস দিয়ে রাখো এরকম ভাবে দিয়ে থাকবা প্রতি পনেরো দিন পর পর বা বিশ দিন পর পর বা এক মাস পর পর এক মাস বেশি হয়ে যায় এর আগেই পনেরো বিশ দিন পর পর তুমি হচ্ছে এটা অ্যানালাইসিস করবা খাতাটা ঠিক আছে যে আমার কোন চ্যাপ্টার কতবার পড়া হচ্ছে কেন অ্যানালাইসিস করবা কারণ এই যে এটা আমি আরেকবার বলছি যে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে ধরো আজকে একটু ইন্সপায়ার্ড হইলাম ঠিক আছে মাইনুল ভাইয়ের কথায় আজকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছি কি ইন্সপায়ার্ড হয়েছি প্রচুর পড়তে হবে ওকে এখন তুমি হচ্ছে কি করছো হচ্ছে বই টুই গুছাই টুসাই নিয়ে টেবিল টেবিল গুছাই পড়তে বসছো কোন চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করছো তুমি হচ্ছে রক্ত চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করছো কারণ কি রক্ত ফেভারিট চ্যাপ্টার ওকে তো রক্ত চ্যাপ্টার হচ্ছে তুমি কি করলা হাফ করলা হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে দিছো এবং বা একটু লুজ হয়ে গেছো একটু স্পিড কমাই দিছ ঠিক আছে দুই দিন পরে তোমার আবার মনে পড়ছে না এরকম করলে তো হবে না পড়ালেখা করতে হবে তাহলে কি করতে হবে আবার পড়ালেখা শুরু করি আবার টেবিল টেবিল গুছাইছো আবার পড়ালেখা শুরু করছো কোন চ্যাপ্টার দিয়ে শুরু করছো আবার এই রক্তের উপর দিয়ে হচ্ছে রক্তারক্তি শুরু করছো আবার রক্তই পড়লাম ঠিক আছে তো এরকম ভাবে হবে কি যে হচ্ছে তোমার যেটা ফেভারিট তুমি মানে দিচ্ছি না এটা হচ্ছে আমাদের হচ্ছে এরকম হচ্ছে একটা কথা আছে না দেখব এলাকার মানুষ গ্রাম এলাকার মানুষ দেখব একটা ডায়লগ দেয় দেখি যার সাথে যার ভাব তার অল্প দেখলে লাভ বুঝছো এরকম দেখবো মানে কারো কারো ধরছে একজন একজন পছন্দ করে ঠিক আছে রাস্তা দিয়ে এটা যাচ্ছে এমনিতে একটা চুপ উকি দিবে এদিকে উকি দিয়ে একটু দেখলো ঠিক আছে মন খুশি হয়ে গেছে শান্তি ওকে এতে কিন্তু লাভ হয় না পড়ালেখার ক্ষেত্র তোমার এই চ্যাপ্টারের মধ্যে সাথে ভাব তুমি বারবার এটা দেখতে যাও ঠিক আছে তো এতে করে হয় কি আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি টাইম তাও যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে রক্ত চ্যাপ্টার কয়বার পড়ছো তুমি দেখবো হাত তুলছো যে ভাই এতবার পড়া হয়েছে কিন্তু সাথে সাথে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ঘাস ফোরিং পড়ছো রুই মাছ কয়েব তখন যে ভাই এই জায়গাটা তো ধরা ঠিক না এই কারণে এখন যদি এরকম হয় যে প্রশ্ন যখন মেডিকেল তখন রক্তচাপের থেকেও তো আসতে পারে ফোরিং থেকেও আসতে পারে কারণ তুমি ঘাস ফোরিং এর সাথে অবিচার করছো ঘাস ফোরিং তোমার সাথে সুবিচার করবে এরকম মনে করো কোন কারণ আছে অবশ্যই নাই এই কারণে তোমাকে কি করতে হবে তুমি হচ্ছে এরকম ভাবে যখন করবা তখন তুমি পনেরো দিন পরে বা বিশ দিন পরে তুমি দেখলে হচ্ছে সিকুয়েন্স এরকম হয়েছে যে এটার পাশে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান এটার পাশে ওয়ান প্লাস আছে এরকম অনেক কিছু আছে কিন্তু দুই নাম্বার চ্যাপ্টারের পাশে লাড্ডু কিছুই নাই তাহলে এখন আমার কি করতে হবে এখন তাহলে আমাকে অবশ্যই দুই নাম্বার চ্যাপ্টার প্রতি একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে বুঝতে পারছো কথাটা সেম কথা হচ্ছে আমি একটা চ্যাপ্টারের কথা বললাম তুমি যদি এরকম সবগুলো সাবজেক্ট যদি দেখো তখন সাবজেক্ট বুঝে যাবে যে আমার আসলে কোনটার প্রতি ইম্পর্টেন্স দেওয়া উচিত তুমি দেখলা যে না জুড়ে ভালোই পড়া হয়েছে কেমিস্ট্রি ফার্স্ট ভালোই পড়া হয়েছে কিন্তু কেন এটা বলতেছি জানো তুমি যদি এটা অনেক পরে বুঝতে পারো রিয়েলাইজ করতে পারো না আমার এই জায়গাতে গ্যাপ আছে তখন কিন্তু শুধুমাত্র হতাশ হওয়া পাগল হয়ে যাবা যে কি রে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম তাহলে তো গ্যাপ রয়ে গেল কথা বুঝতে পারছো এই কারণে এই রিয়েলাইজেশন যাতে এত খুব বেশি লেট না হয় এ কারণে তুমি হচ্ছে এরকম একটা চার্ট মেনটেন করবা এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট ঠিক আছে চার্ট মেনটেন করবা কারণ কি যেন এটা খুব বেশি দেরি না হয়ে যায় ঠিক আছে নয়তো দেখবো হচ্ছে এইচএসি চব্বিশের ইয়ে হইলো এইচএসি শেষ হলো ওদের সাথে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করলা এক দেড় মাস দুই মাস পার হইলো এরপরে তোমার মনে পড়ছে আয় হায় আমি তো এই চ্যাপ্টার জীবনেও পড়ি নাই ঠিক আছে তখন দেখবে শুধু শুধু একটা টেনশন ফিল হচ্ছে প্রেশার ফিল হচ্ছে এটা যাতে না হয় এখন ভাবে বললাম তুমি অবশ্যই এটা একটু মেনটেন করার চেষ্টা করবা ওকে আমার কথা কি বুঝতে পারতেছো আর একটু পানি খেয়ে নেই গলা শুয়ে যাচ্ছে বারবার ঠিক আছে আচ্ছা ওকে এটা তাহলে একটু মেনটেন করার চেষ্টা করবা আর একটা জিনিস মেনটেন করার চেষ্টা করবো সেটা হচ্ছে একটু আগে আমি যেটা বলছি যে আমাদের কোন জিনিসটাতে ফোকাস করা বেশি দরকার সেটা হচ্ছে আমি একটু আগেও বলছি আবার বলছি জি কে ইংলিশ তাই না এখন দেখা হচ্ছে আমরা ফার্স্ট টাইমে যেটা করতাম বা সাধারণত আমরা পড়ালেখার সময় যেটা করি হ্যাঁ বোটানি আজিব উসান নাকি আলিম তো আমি অ্যান্সার দিলাম তোমাকে কমেন্টও অ্যান্সার দিলাম যে হচ্ছে সেটা হচ্ছে

তোমাদের রিজবি ভাই পড়তো আরেক রকম ভাবে বা তোমাদের অন্তর ভাই পড়তে হয়তো আরেক রকম ভাবে কিন্তু বিরক্ত হইলে বললো আমরা শেষ করে দিব নেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ আমি বেশি কোন সময় আর নিব না তো আমি জাস্ট হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা একটু ফলো বলতেছি সেটা হচ্ছে কি সাধারণত হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে আমি যদি বলি যে হচ্ছে কোনটা কঠিন বেশি তো সেই ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিকভাবে উত্তর আসবে কেমিস্ট্রি কঠিন মানে মেডিকেল টেস্টের জন্য হ্যাঁ কেমিস্ট্রি কঠিন কঠিন তো স্বাভাবিকভাবেই সাবজেক্ট যেটা সেটাকে সকালে পড়ার চেষ্টা করবা সকালে হচ্ছে তোমার একটু করে হচ্ছে ইয়ে থাকে তো কি বলে এটাকে ফ্রেশ থাকে হ্যাঁ আর বিকালবেলা তুমি কোচিং এ গেছো কোন একটা জায়গাতে কোচিং এ তোমার বান্ধবীর সাথে আড্ডা দিছ ঠিক আছে এবং বিশাল আড্ডা কি মানে হচ্ছে কে কি করতেছে না করতেছে দুনিয়ার খবর সব নিয়ে আসছো এবং দিয়ে আসছো ঠিক আছে একটা বড় ধরনের সংবাদ মাধ্যম হিসেবে কাজ করলা ঠিক আছে যে অমুকে তো আজকে এটা করছে আরে জানো আজকে কি হয়েছে আজকে এইটা হয়েছে ফাটাফাটি একটা কাহিনী করছে এরকম ভাবে আলাপ করতে করতে তুমি যখন সন্ধ্যার সময় বাসায় বাসায় আসছো তোমার মাথায় হিউজ পরিমাণ ইনফরমেশন নিয়ে আসছো তুমি যে অমুকের মেয়ে কি করে অমুকের ছেলে কি করে অমুক কার সাথে কি করছে ঠিক আছে সব ইনফরমেশন তোমার মাথায় আছে তোমার মাথার একটা জ্যাম হয়ে আছে এই কারণে চেষ্টা করবা কঠিন সাবজেক্ট যেটা সেটা হচ্ছে সকালে পড়তে এটা মাথায় ঢুকবে বেশি ইজিলি ওকে তো কারণ হচ্ছে আমি সাধারণভাবে হচ্ছে আরে এটা হচ্ছে আমি সকালবেলা লিখে যাচ্ছি হ্যাঁ সকাল সকাল লিখলাম এরপর হচ্ছে আমাদের হচ্ছে আমরা সাধারণত হচ্ছে বেশি পড়ালেখা করি কখন রাতে তো সকাল আমি ধরলাম হচ্ছে এটা সাপোজ এখন সকাল যেটা হয় তুমি ছয়টা থেকে ধরো হচ্ছে আটটাই ধরলো আর কি এরকম একটা টাইপ ওকে এরপর আমি যদি হচ্ছে রাতের বেলা ধরি রাতের বেলা হচ্ছে আমি যদি হচ্ছে সন্ধ্যা এখন সাড়ে সাতটায় থেকে ধরি আমি সাতটা থেকে ধরি হিসাবে সুবিধার্থে সাতটা থেকে আমি ধরলাম হচ্ছে নয়টা এরপর আমি যদি হচ্ছে এখান থেকে এক ঘন্টা ব্রেক দিলাম নামাজ আর খাওয়া দাওয়া দশটা থেকে বারোটা ওকে এরকম হচ্ছে এই তিনটা টাইম হচ্ছে আমার মেইনলি পড়ার টাইম সকালবেলা রাতের বেলা রাত্রে যেহেতু টাইম বেশি আমি হচ্ছে দুই ভাগে ভাগ করে নিলাম আর কি ওকে তো সকালবেলা ছয়টা থেকে আটটা আমি চেষ্টা করতাম হচ্ছে প্রতিদিনই কেমিস্ট্রি পড়তে আমি ধরো হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার যেমন হচ্ছে ধরো আজকে আমি আজকে আজকে বলতে আমি কালকের হিসাবটা যদি দেখি কালকে কি বার কালকে হচ্ছে থার্সডে ডে ঠিক না আমি থার্সডে ডে ধরতেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়লাম সন্ধ্যার সময় আমি কি পরব সন্ধ্যার সময় আবার আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আছে সেটা পড়ার চেষ্টা করবো সেটা কি আছে বায়োলজি তো বায়োলজির ক্ষেত্রে আমি যেহেতু এটা ফার্স্ট পেপার রাখলাম এটা আমি ফার্স্ট পেপার রাখি বোটানি দেখো দুই ঘন্টা কিন্তু রাখলাম আমি এটা জাস্ট হচ্ছে আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি আর কি এরপর দশটা থেকে বারোটা আমি কি রাখতে পারি এটা আসলে দশটা থেকে বারোটা দরকার নাই এটা ফিজিক্স যেহেতু আমি একটু কম সময় রাখতে পারি এটার জন্য দশটা থেকে সাড়ে এগারোটা ধরলাম দেড় ঘন্টা এটা আমি কি রাখবো ধর হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার ওকে এইবার আসি হচ্ছে আমার কয়টা সাবজেক্ট গেল তিনটা ওকে এখন তিনটা সাবজেক্ট যদি যায় তুমি সেকেন্ড টাইমার তোমার জন্য আবার কি একটু বেশি পড়তে হবে এবং আমি যেটা বলি যে তুমি সেকেন্ড টাইমার হিসেবে তোমাকে অবশ্যই প্রতিদিন জি কে ইংলিশ অল্প করে হলেও পড়তে হবে তো এই যে এই টাইমটা আমি কিন্তু দিনের বেলা আর কোনো টাইম ধরি নাই ঠিক না দিনের বেলা আর কোনো টাইম আমি দেই নাই কিন্তু তোমার তো দিনের বেলা টাইম আছে আরো তো দিনের বেলার যে টাইমটা আমি ধরলাম এই জায়গাতে মাঝখানে হচ্ছে একটু ফাঁকা জায়গায় আমি ধরলাম এই ফাঁকা জায়গাতে তুমি কি করবা তুমি হচ্ছে এই জায়গাতে তুমি ইচ্ছা করলে এখান থেকে ফিজিক্স এর পার্ট কিছুটা এখানে পড়তে পারো ইচ্ছা করলে তোমার ইচ্ছা আমি যেটা করতাম সেটা হচ্ছে এই টাইমটাতে আমি চেষ্টা করতাম ইংলিশ ফেলতে এই গ্যাপটার মধ্যে দিনের বেলা ঠিক আছে হইতে পারে সেটা বা দুপুরে খাওয়া দাওয়ার পরে হইতে পারে ঠিক আছে এরকম টাইমে আমি ধরলাম তুমি এই জায়গাতে জি কে পড়তেছো জি কে তাহলে এই জায়গায় যদি তুমি জিকে পড়ো আমি এই জায়গাতে সাড়ে এগারোটা ধরে রাখছিলাম তো তুমি সাপোজ তুমি ঘুমাও হচ্ছে একটার সময় বা সাড়ে বারোটার সময় তার মানে এই জায়গাতে তোমার আবার কি এক ঘন্টার মতো টাইম আছে না তাহলে এই এক ঘন্টা তুমি কি পড়লা ইংলিশ পড়লা ওকে এখন বলতে পারো যাচ্ছে ভাই ইয়ে থাকে তো কি বলে কোচিং এ পরীক্ষা থাকে এখন কোচিং এ যেটার মধ্যে পরীক্ষা থাকবে সাপোজ কালকে মানে হচ্ছে বৃহস্পতিবার পরে শুক্রবার বায়োলজি পরীক্ষা তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে কেমিস্ট্রি একটু কমা ফেলো ছয় থেকে আটটা ধরছিলাম আমি ছয় থেকে তুমি সাতটা ধরো মানে এক ঘন্টা কেমিস্ট্রি পড়ো বা একটু আর একটু বেশি পড়লা এখান থেকে এক ঘন্টা সেভ করে তুমি এখানে নিয়ে আসো ফিজিক্সে তুমি দেড় ঘন্টা রাখছিলা এই দেড় ঘন্টা থেকে তুমি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এক ঘন্টা এখানে নিয়ে আসো ঠিক আছে ইংলিশ তুমি হচ্ছে এক ঘন্টা পড়ছিলা এক ঘন্টা থেকে আধা ঘন্টার মতো বা বিশ মিনিট তুমি এখানে নিয়ে আসো ঠিক আছে মাঝখানে দিনের হিসাব কিন্তু আমি পুরোটা বাদ দিয়ে দিচ্ছি দিনের মধ্যে তুমি কয়েক ঘন্টার জিকে পড়বা এক ঘন্টার বেশি তো পড়বা বাকি টাইম তুমি কি পড়বা বাকি টাইম তুমি বাইলের মধ্যে দিয়ে দাও ঠিক আছে আর ওইগুলো একটু একটু অল্প অল্প করে সময় কম দেওয়া তুমি এটার মধ্যে সময় একটু বেশি দাও আর কিন্তু বাকিগুলো অল্প করে টাচে রাখো ঠিক আছে এতে করে হবে কি তোমার সবগুলো একটু টাচে থাকবে নয়তো তুমি যদি হচ্ছে শুধু একটা না একটাই পড়ো এক কথা হচ্ছে তোমার এটার মধ্যে হচ্ছে বোর্ড হয়ে যাবে এটা হচ্ছে একটা কোশ্চেন ব্যাপার আরেকটা হচ্ছে তোমার দেখবো হচ্ছে একটা খুব বেশি আগে যাবে আরেকটা খুব বেশি পিছায় থাকবে কিন্তু আমাদের সমস্যাটা কি জানো আমরা যেটাতে আগে গেলাম সেটা থেকে আমরা কনফিডেন্স খুব কমই পাবো কিন্তু যেটাতে আমি পিছায় গেলাম এটা থেকে আমি হচ্ছে ডিপ্রেশন খুব বেশি পাবো কারণ কি কারণ ওই যে প্রমোদ চৌধুরী বলছে না হচ্ছে প্রমোদ চৌধুরী তোমার বলছে যা যে হচ্ছে কি বেদি সংক্রামক স্বাস্থ্য নয় যেটা হচ্ছে খারাপ জিনিস এটা ছড়ায় বেশি বুঝছো ভালো জিনিস এত বেশি ছড়ায় না এই কারণে তুমি যে আগে আছো অনেকটুকু এটা তোমার মাথায় আসবে না আসবে কি তুমি যে একটু পিছিয়ে আসো এটা দেখবো তোমার হচ্ছে বারবার প্রেসার দিচ্ছে তুই তো কিছু পারস না তুই তো পিছায় আসোস তোর তো সেবা শেষ হবে না বুঝছো ব্যাপারটা তো এই কারণে চেষ্টা করবো সবগুলো একটু টাচ টাচে রাখতে তখন কোনটা খুব বেশি পিছিয়ে যাবে না কাছাকাছি থাকবে উনিশ বিশ পার্থক্য হবে ওকে হ্যাঁ ক্লাস করতে হয় এটা এটাই তো বললাম তোমার হচ্ছে যেটার মধ্যে যেটা থাকবে ওইটারে অ্যাডজাস্ট করে বাকিটা একটু টাইম কমায় নিবা আমি তো এটাই দেখাইলাম না বুঝছো যেটার মধ্যে যেরকম থাকবে তুমি হচ্ছে ওইটারে ওইটার মধ্যে একটু সময় বেশি দিয়ে বাকিটা তুমি হচ্ছে অ্যাডজাস্ট করবে একটু টাইম কমায় নিয়ে বাড়ায় নিয়ে কারণ এটা তো আমি এটা তো ইউনিভার্সাল ট্রুথ এরকম কিছু না ঠিক না এটা তুমি হচ্ছে নিজের মতো করে তুমি সাজায় নিবা এটা জাস্ট হচ্ছে আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি আর কি তুমি এরকম ভাবে একটু টাচ রাখার ট্রাই করবা এটা আমি বললাম ওকে আচ্ছা এবার আসছে একটা চ্যাপ্টার যেটা কোশ্চেন করতেছে যে একটা চ্যাপ্টার শেষ করার পরে কয়দিন পরে রিভিশন দেওয়া উচিত আচ্ছা একটা চ্যাপ্টার দেখো হচ্ছে আমরা সবসময় বলি যে হচ্ছে একটা চ্যাপ্টার মিনিমাম তিনবার পড়া উচিত মিনিমাম তিনবার ওকে সেটা হচ্ছে তুমি প্রথমবার পড়ার সময় শুধু রিডিং করবা রিডিং পড়ার সময় তুমি কি করবা যে হচ্ছে ওই চ্যাপ্টারটার সম্পর্কে একটা গ্রস আইডিয়া নিবা প্রথমবার রিডিং পড়ার সময় তুমি জীবনে মুখস্থ করবা না ঠিক আছে তো প্রথমবার মুখস্থ করতে গেলে দেখবো হচ্ছে সময় বেশি লাগতেছে তুমি হতাশ হয়ে যাবে তো তুমি হচ্ছে আমি ধর হচ্ছে কোন চ্যাপ্টার আমি যে চ্যাপ্টার নিয়ে বলতেছিলাম ওইটাই বলি আমি ধরলাম হচ্ছে পরিপাক্ট চ্যাপ্টারই পরি ওকে তো পরিপাক্ট চ্যাপ্টার আমি কি বললাম তিন তিন সেশনে পড়তে হবে তিনবারে প্রথম যখন পড়বা তুমি হচ্ছে শুধু রিডিং করবা শুধু রিডিং এই টাইমে তুমি কোনো কিছু হচ্ছে মুখস্থ করবা তো রিডিং পড়ার সময় তুমি কি করবা রিডিং পড়ার সময় তুমি দেখবো যে আমরা যে বই দাগাই দিলাম এর বাইরেও তোমার কাছে কিছু মনে হবে যে ইম্পর্টেন্ট লাইন আছে যে এগুলোর বাইরেও বা ইম্পর্টেন্ট কিছু লাইন মনে হচ্ছে তাহলে তুমি কি করবা ওই ইম্পর্টেন্ট লাইনগুলোকে তুমি মার্কিং করো এবং সেটা অবশ্যই অন্য কালি দিয়ে অন্য কালি কি ধরো আমাদের দাগানো বইগুলো তুমি হচ্ছে লাল কালি দিয়ে দাগাইছো তাহলে তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা লাল কালি দিয়ে দাগাবা না সেটা তুমি হলুদ কালি দিয়ে দাগাও যাতে তুমি বুঝতে পারো যে এটা তোমার দাগানো কারণ দুইটা ইম্পর্টেন্স মনে হয় না সেম হবে আমরা যেটা ইম্পর্টেন্ট মনে করছি আর তুমি যেটা ইম্পর্টেন্ট মনে করছো আমার মনে হয় একটু হেরফের হইতে পারে ঠিক আছে এই কারণে আমি তোমাকে ছোট করার জন্য বলছি না আমি ফ্যাক্টটা বললাম আর কি ওকে এই কারণে একটু অন্য কালি দিয়ে দাগাবা ডান এরপর কি হচ্ছে তো প্রথমবার শুধু রিডিং করবা মুখস্থ করবা না কারণ কি কারণ হয় কি জানো আমরা যেটা করি যে প্রথমবারই রিডিং করি প্রথমবারই মুখস্থ করি প্রথমবারই রিভিশন দিয়ে দেই মানে একবারে ধর আজকে বসছি এখন পড়তে বসলাম এখন পড়তে বসার পরে দেখা গেল এখনই মুখস্থ করতেছি আর এখন রিডিং দিয়ে এখন রিভিশন দিয়ে দিচ্ছি এতে করে হয় কি এই পরিপাক চ্যাপ্টার পড়তে গিয়ে তোমার দেখা গেল হচ্ছে দশ ঘন্টা সময় লেগে গেছে সাপোজ ওকে এরপরে তুমি হতাশ হয়ে যাও কিরে ভাই পরিপাক চ্যাপ্টার পড়তে একবার পড়তেই দশ ঘন্টা সময় লেগে গেল ঠিক আছে কিন্তু তুমি কি করছো একবার পড়ার সময় তো তুমি হচ্ছে তিনটা ব্যাপার একসাথে করে ফেলছো রিডিং পড়ছো মুখস্থ করছো এই কারণে সময় বেশি লাগছে কিন্তু সময় বেশি পাশাপাশি তোমার কি স্যাটিসফ্যাকশন আসছে ভাগ ভাগ করে পড়তে বলি এতে করে তোমার হচ্ছে ডিপ্রেশন আসবে না তোমার স্যাটিসফ্যাকশন আসবে পড়া ভালো হবে তাহলে কি কি করতে হবে তুমি ফার্স্ট হচ্ছে রিডিং করবা ইম্পর্টেন্ট লাইন দাগাবা সেকেন্ড বার যখন হচ্ছে তুমি পড়তেছো সেকেন্ড বার পড়ার সময় হচ্ছে তুমি হচ্ছে কি এখন হচ্ছে মুখস্ত করবা এবং এখন এই প্রথমবার রিডিং পড়ার পর থেকে যতবার এই চ্যাপ্টার পড়বা ততবার তুমি হচ্ছে শুধুমাত্র কি পড়বা দাগানো লাইন পড়বা এরপর তোমার হচ্ছে এই চ্যাপ্টার আর আসলে রিডিং করার দরকার নাই কারণ কি দাগানো লাইন তোমার অলরেডি এন রিচ কোচিং থেকে দাগাই দিছে আমরা দাগায় দিলাম এরপর তুমি দাগাইছো তার মানে কি এই জিনিসটা এন রিচ হয়ে গেছে তো এর কারণে এরপর দাগানো লাইন আর পড়ার দরকার আসলে নাই তাহলে সেকেন্ড বার পড়ার সময় তুমি হচ্ছে মুখস্থ করবে ওকে আর থার্ড বার কি থার্ড বার পড়ার সময় তুমি রিভিশন দিবা এবং আমার সাজেশন হচ্ছে এই থার্ড বার পড়াটা হচ্ছে তুমি ওই সময় সাথে সাথেই দিও না সাথে সাথে সবই মনে থাকবে তুমি কি করবা ধরো আজকে রাতে পড়তে বসছো হ্যাঁ রাতে রিডিং দিলা রাতে মুখস্থ করলা রাতে আবার রিভিশন যদি দিয়ে দাও তাহলে হচ্ছে ব্যাপারটা খুব বেশি ইফেক্টিভ হবে না তুমি এটাকে পরের দিন সকালে দাও বা দুপুরে দাও যে মনে করার চেষ্টা করো কতটুকু মনে আছে ধরো তোমার প্রথম দিন থার্টি পার্সেন্ট মনে আসে আছে এটাতে হতাশার কোনো কারণ নেই

বা বৃহস্পতিবার রাত হইতে পারে যে কোনো একটা টাইম তুমি ফিক্স রাখবা যে হচ্ছে গত এক সপ্তাহে আমি কি কি পড়লাম এটা একটু চোখ বলে যাওয়া অল্প হলেও টাচে রাখা একটু হালকা হলো রিভিশন দাও এতে করে তোমার হচ্ছে টাইম পরে গিয়ে মনে হবে না আগের পরে আমি সব ভুলে গেছি বুঝতে পারছো ব্যাপারটা নয়তো সেকেন্ড এম প্রিপারেশন তো একটা লম্বা জার্নি তুমি দেখবে চা আগে যেগুলো পড়ছো সব ভুলে যাচ্ছ এখানে অল্প অল্প করে হলো টাচে রাখা তো তুমি সপ্তাহের একটা টাইম মাথায় রাখবো হচ্ছে কি যে তুমি পুরো সপ্তাহের পড়াটা হচ্ছে একটু হালকা টাচ হলেও রাখা আর প্রতি মাসের মধ্যে আবার তুমি হচ্ছে একটা দিন তুমি ফিক্স রাখবা ধরো তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখ একটা টাইম ফিক্স রাখবা পুরো মাসে যা পড়ছো এটা অন্তত পড়া নাও দেখতে পারো কিন্তু টপিকটা অন্তত দেখে রাখা সাবজেক্ট অন্তত দেখে রাখা যে আমি এই মাসে এই জিনিসগুলো পড়ে আসছি তাহলে কোনটাই আর এরকম মনে হবে না যে আমি আগের পর সব ভুলে গেছি ওকে বই কি কি ফলো করতে হবে আমরা শুরুর দিকে বলে আসছি ডিটেলস ওকে তুমি হচ্ছে শুরুর দিকে একটু দেখে নিও তো আমার মনে হয় আমরা হচ্ছে যথেষ্ট কথাবার্তা বললাম এই ব্যাপারে এর মধ্যে আমার মনে হয় না কোনো কিছু বাদ পড়ছে তাও যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তোমরা জানাও আমরা আস্তে এগুলো নিয়ে আবার আলোচনা করবো এবং হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা গ্রুপ আছে এক্সট্রা যেটা হচ্ছে আমাদের সেকেন্ড সাপোর্ট গ্রুপ হিসেবে তো হচ্ছে তুমি হচ্ছে ওই গ্রুপটা তো জয়েন থাকতে পারো তখন হচ্ছে আমরা ওই গ্রুপে আমরা রেগুলার হচ্ছে আপডেট দিব আর কি হ্যাঁ আমি গ্রুপটা দেখা দিচ্ছি ক্লাসের টাইমও হয়ে যাচ্ছে না যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছো আচ্ছা কই তুই আচ্ছা সেটা হচ্ছে কি যেন বলতেছিলাম সেটা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট গ্রুপ হ্যাঁ আমি হচ্ছে একটু লিখে দিই গ্রুপটা একটু দেখাই দেয় না লিঙ্ক দিয়ে দিচ্ছে আচ্ছা যে অন্তর হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছে কমেন্টে বা স্পেলিংটা বল সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট সেকেন্ড টাইম কেমনে লেখছ বাংলা ইয়েতে নাকি

ঠিক আছে যেমন হচ্ছে আজীবুর স্যারের এই আবুল হাসান স্যারের বইয়ের হচ্ছে সাপোর্ট ছিল আজিবুর স্যারের বই গাজিজমুল স্যারের বইয়ের এর সাপোর্ট হিসেবে আলিম স্যারের বই এই যেগুলো তোমাকে ফলো করতে হবে ওকে আচ্ছা আবারও বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনলে সেটা হচ্ছে তুমি সেকেন্ড হ্যান্ড প্রিপারেশন দিচ্ছ একটা বছর নষ্ট করতেছো এটার তোমার প্রতিদান খুব ভালোটাই নিতে হবে এটা মাথায় রেখে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তুমি তোমাকে হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রিপারেশন নিচ্ছো সময় দেখে হচ্ছে তুমি আগেরবার যখন প্রিপারেশন নিচ্ছ ফার্স্ট টাইম তখনই কিন্তু তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে আশেপাশের যত মানুষজন আছে ঠিক আছে ওনারা কিন্তু অলরেডি জানে যে হচ্ছে তোমাকে মেডিকেলে ডাক্তার বানানোর নিতে পাঠাইছিল যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল হ্যাঁ আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ওকে সেটা হচ্ছে আবার বলতেছি প্রথমবার যখন হচ্ছে পরীক্ষা দিতে আসলাম ঢাকা মেডিকেলে সরি ঢাকা মেডিকেলে বলতেছি মেডিকেল প্রিপারেশনের জন্য আসলাম তখনই মনে করছে এলাকাতে সবাই জানে যে হচ্ছে আমি ডাক্তার হইতে আসছি ওকে তো ভর্তি পরীক্ষা দিলাম এরপরে মনে করছে যতদিন আব্বা আমার সাথে যত যার কারোরই দেখা তো হচ্ছে জিজ্ঞেস করতো তোমার ছেলে না ডাক্তার গেছিল বা ডাক্তার ভাবেই এই প্রশ্ন শোনার পরে আব্বা অবস্থা হবে তুমি ভালো মতো বুঝতে পারতেছো ঠিক আছে হচ্ছে মুখ তো ফ্যাকাশ হয়ে যাবে এটাই নর্মাল ওকে তো হচ্ছে দিয়ে বলতো কি যে ওর তো চান্স হয় নাই ওকে এরপরে মনে করছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে আসলাম সেম যে হচ্ছে আবার মানুষজন জিজ্ঞেস করে এলাকাতে হচ্ছে তোমার ছেলে না পরীক্ষা দিতে আসছিল গতবার তো হয় নাই এবার ও কয়ে আছে তো কয়ে আসার সময় জিজ্ঞেস করার সময় আবার কি বলতেছে বলতেছে কি যে ও তো এটা আবার চেষ্টা করতেছে দ্বিতীয়বার পরীক্ষা দিবে ব্যাপারটা তো তাই এটাই তো উত্তর এখন মনে করে দেখো ওই উত্তরটা দিচ্ছে তোর বাবা মা কিন্তু যথেষ্ট সাথেই দিচ্ছে ঠিক আছে এটা ধরো আমার বাবা মাই আমি জানি সবার বাবা মা আসলে একই রকম ঠিক না যে হচ্ছে ওই চিন্তা ভাবনা করে উত্তরটা দিচ্ছে কি সে তো আবার পরীক্ষা দিতে গেছে কারণ কি কারণ সে ডাক্তারই হইতে চায় এখন জাস্ট তুমি চিন্তা করে দেখো দ্বিতীয়বার তুমি আবার পরীক্ষা দিচ্ছ দেওয়ার এরপরে তোমাকে তোমার বাবা মা তোমার বাবা মাকে আবার জিজ্ঞেস করলো ওই মানুষজনই যে তোমার ছেলে বা মেয়ে তো দুইবারও পরীক্ষা দিলো এবার কি হয়েছে এবং তোমার বাবা মা আবার না করলো যে হচ্ছে না এবারও তো হয় নাই ঠিক আছে তো তুমি জাস্ট চিন্তা করে দেখো ওই টাইমটা বা ওই অ্যান্সারটা তুমি নিতে পারবা আমার মনে হয় না ঠিক না নিতে পারার কথা না মানে খুবই টাফ একটা সিচুয়েশন তো এই জন্য আমি বলতেছি জাস্ট তোমার নিজের জন্য যদি তুমি চিন্তা করে যাচ্ছে না ভাই আমার জন্য হচ্ছে না পড়ালেখা তুমি জাস্ট এই সিচুয়েশনটার কথা চিন্তা করো ঠিক আছে যে তুমি নিজেকে না হোক তুমি পালায় বেড়াইতে পারবা তুমি বাসায় না যেতে পারবা তুমি অমুক জায়গায় চলে যেতে পারবা তুমুক জায়গায় চলে যেতে পারবা তোর বাবা মা কিন্তু পারবে না তোমাদের এলাকাতে থাকতে হবে বাসায় থাকতে হবে ঠিক আছে মানুষের প্রশ্নের সম্মুখীন হইতে হবে উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার পরে মাথা নিচু করে আবার আবার থাকতে হবে তাদের সাথে তারপর এরকম না এখন ওই রকম সিচুয়েশন যদি তুমি তোমার ফ্যামিলি কে বা তোমার বাবা মাকে ফেলতে না চাও ঠিক আছে এখন ভাগ্যের কিছু ফের আছে সেটা আলাদা হিসেবে ঠিক আছে এরকম যদি হয় যে হচ্ছে না তুমি তারাও দেখে নিছে না ছেলেমেয়েটা প্রচুর কষ্ট করছিল হয় নাই কিন্তু যদি এরকম হয় যে না তুমি কষ্টও করো নাই চেষ্টাও করো নাই আর মাঝখানে তোমার বাবা মাকে ভোগান্তিটা ভুগতে হচ্ছে তাহলে কিন্তু তোমার বাবা মাফ করবে কিনা আমি না তোমাকে তুমি তোমাকে মাফ করতে পারবো না বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে একটু সাবধান হয়ে যাও সেকেন্ড মানে হচ্ছে যেন ফেরত আসে এই চিন্তা আমরা করবো ঠিক আছে আমার এক বছর সময় খারাপ গেছে মানে কি একেবারে দুঃসহ জীবন্ত গেছে তাই তো এরপরের বছর কিরকম গেছে এটা তো বুঝতে পারছো ঠিক না ন্যাশনাল হিরো হয়ে গেছে ব্যাপারটা এরকম না রেজাল্ট দিল দশম হলাম এরপর কোচিং সেন্টার থেকে মনে করছে রেজাল্টে কল তুমি কি কালকে ঢাকা আসতে পারবা কেন তো বুঝতে পারছো টপ টেনের রেজাল্ট দিবে ঠিক আছে পুরস্কার দিবে ব্যাপারটা এরকম না আমি তো খুশি অবশ্যই আসতে ভাই আসতেছি কালকেই চলে ঢাকা ঠিক না কিন্তু এর আগের বছর তো কিরকম পারে সেটা তো নিজেরা বুঝতে পারতেছ এই কারণে বলতেছি সময় তোমার হচ্ছে ঘুরে যাবে ঠিকই কিন্তু এটা তোমার নিজের ঘুরাইতে হবে উপরওয়ালার অবশ্যই তোমার হচ্ছে একটা রহমত থাকতে হবে কিন্তু বাকি চেষ্টাটা অবশ্যই তোমার করতে হবে তো এই প্রতি একটু ফোকাস দাও এখনো খুব বেশি দেরি হয় নাই কিন্তু এরকম চিন্তা করার কারণ নাই যে হচ্ছে আমি একটা দিন পার করলাম আর হচ্ছে মনে কিছু হবে না এই চিন্তা যারা করবো তারা কিন্তু হচ্ছে যথেষ্ট বিপজ্জনক অবস্থায় আস একটা দিন অনেক কিছু এই সব করে আগেও ঠিক আছে না আমার টাইম পাঁচ নম্বর কাটি নাই আচ্ছা তাহলে হচ্ছে আমি মনে হয় আজকে এখানে শেষ করে দিই আর যারা লাইভে ছিল যে হচ্ছে তারা ইচ্ছা করলে হচ্ছে ক্লাসের একটু রিভিউ জানায়ও মানে কি বলে এটা গাইডলাইনের বা হচ্ছে আমাদের সেশনটা রিভিউ যে তোমাদের এরকম জিনিসটা ভালো লাগলো কিনা বা কোনো ধরনের উপকারে আসলো কিনা আর এরকম গাইডলাইন তোমরা কয়দিন পর পরে চাও বা কিরকম দরকার হ্যাঁ এটা আর কি ওকে এক্স্যাক্টলি শারমিন আক্তার ইনশাল্লাহ ওকে তো এটা একটু জানাই গ্রুপে ঠিক আছে এই অন্তর কি লিংক দিস লিঙ্ক নাকি ওপেন হয় না আচ্ছা তাহলে আমি আরো এক মিনিট থাকতেছি লাইভে অন্তর লিংক আবার দেখ ওকে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা হচ্ছে একটু ইয়ে বলো কি বল যেটা বল ক্লাসের এটা একটু রিভিউ জানাও তাহলে হচ্ছে আমি একটু মানে কি বলে ইন্টারেস্ট পাবো আর কি যাক ঠিক আছে পনেরো বিশ দিন পরে ওদের সামনে আবার আসি ঠিক না আর নয়তো মনে হবে যে হচ্ছে এটা তোমরা হচ্ছে রিভিউ দিয়ে জানাবো নয় তোমার নবে আরে কাদের সাথে আলাপ করি এটা তো হচ্ছে এই ব্যাপারটা সিরিয়াসলি নেয় না ঠিক না তো ফিডব্যাক তো আমরাও আশা করি ঠিক না তো হচ্ছে এই জন্য হচ্ছে একটু চেষ্টা করো যে হচ্ছে রিভিউ জানানোর এবং হচ্ছে ফিডব্যাক জানানোর আর আচ্ছা অন্তর মনে হচ্ছে আবার কমেন্টে দিয়ে দিছে তোমরা একটু চেক করো ওটার মধ্যে নামের উপরে ক্লিক করলে ওটাতে যুক্ত হয়ে যেতে পারবো ওটার মধ্যে আমরা রেগুলার আপডেট দিব ওটা একটু দেখো আর কি ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আপাতত এখানে শেষ করছি আর সব কথা হচ্ছে রিভিউ এর ব্যাপারটা পার যেটা হোক না হোক মেন কথা হচ্ছে আমার কথাগুলো একটু ফলো করো হ্যাঁ ব্যাপারটা এরকম না যে হচ্ছে আমি আজগুবি কোনো কথা বলতেছি আমার নিজের এক্সপিরিয়েন্স আছে তো ওই টাইমটা পার করে আসার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আর কিছুই না ঠিক আছে আর সেটা তো সবসময় সবাই বলে যে মানুষ কোন জায়গায় শিখে যে জায়গায় মনে হচ্ছে ঠেকে মানে যে জায়গায় আটকায় ঠিক আছে এই কারণে হচ্ছে তোমরা এই ব্যাপারগুলো একটু সিরিয়াসলি নিও ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দার সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম